তো থ্যাংক ইউ, আমরা আজকে ক্লাসটা একটু ডিএমসি ডিমার্স পেজে দিয়ে রেখেছি, কারণ দেখা যাচ্ছে যাতে সবাই ক্লাসটাতে অংশ নিতে পারে। আমরা 150 ক্লাসের মধ্যে একটা বা দুটো ক্লাস, হয়তো 10টা ক্লাস হয়তো ডিএমসি ডিমার্স পেজে দিব, এবং যাতে অন্ততপক্ষে আশেপাশের বাচ্চারা যারা আমাদের কোর্সে নাই তারা অন্ততপক্ষে কিছু হলে উপকার পেতে পারে, এবং তারা জানতে পারে যে আমরা এখানে কি পড়ালেখা করছি। ঠিক আছে, তো সে তাদের জন্য মূলত এই আয়োজনটা, আমরা আজকে ক্লাসটা তার এই জন্য গ্রুপে শেয়ার করা হয়েছে। তো আজকে আমরা সব যা পড়বো, শ্বাসক্রিয়া এবং শ্বসন, আমি এইটুকু গ্যারান্টি দিতে পারি কেউ যদি আমাদের এই ক্লাসটা পুরোপুরি করে 100%, শুধু কমন তো কমন, প্লাস 100% সে পারবে, এইটুকু গ্যারান্টি দিতে পারি সে এই টপিকের 100% পারবে। তবে শর্তটা কি, সে এখান থেকে একটা প্রশ্ন আসলেও সেটা পারবে, দুইটা প্রশ্ন আসলেও সেটা পারবে। শর্ত হলো এক, বইয়ে যা পড়াবো বইয়ের সব পড়া তাকে পড়তে হবে, বইয়ের পড়াটা পড়তে হবে। দুই, অনুশীলনী প্লাস বিগত বছরের প্রশ্ন প্র্যাকটিস করতে হবে। তিন, আমাদের ডিএমসি ডিমার্স অ্যাপে যে এমসিকিউ গুলো দেওয়া আছে সেটা অবশ্যই অবশ্যই মাস্ট সলভ করতে হবে। তাহলে এইটা দ্বারা তার প্র্যাকটিস হয়ে গেল, এটা দ্বারা বিগত বছরের অভিজ্ঞতা হয়ে গেল, এটা দ্বারা পড়া হয়ে গেল। বই থেকে যা পড়াবো তা দিয়ে আমাদের অ্যাপের এমসিকিউ 90% কভার হবে। 10% এমসিকিউ তোমার কাছে একটা আননোন থাকবে যে ভাই এগুলো বই থেকে দেওয়া। একটা বই ছাড়াও আরো বাজারে 2 থেকে 3-4 জন লেখকের বই আছে। এই যে 3 থেকে 4 জন লেখকের বই আছে, মূলত আমরা সেই 3 থেকে 4 জন লেখকের বই থেকে আরো কিছু এমসিকিউ বানিয়েছি, সেই এমসিকিউ গুলো প্র্যাকটিস করবো আমরা। ঠিক আছে, ওকে, যারা আমাদের অলরেডি আমাদের কোর্সে আছো তারা এমসিকিউ অ্যাক্সেস পাওয়ার জন্য আমাদের একটা গ্রুপে একটা পোস্ট করা আছে, তোমার ডিএমসি ডিমার্স অ্যাপে যে মোবাইল নাম্বারটা সেটা সেখানে কমেন্ট করবা, আমরা তোমাকে এমসিকিউ অ্যাক্সেস দিয়ে দিব। যারা এখনো পাওনি আমি আরেকবার চেক করে দেখবো কে কে পায় নাই, দরকার হলে আজকে ক্লাস শেষে তোমাদের কথা আরেকবার শুনবো যে কে কে এমসিকিউ অ্যাক্সেস পাওনি, এটা কোনো ব্যাপার না। ঠিক আছে, ওকে, সো হোপফুলি আমার কথা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো, হোপফুলি সবাই আমাকে একদম দেখতেও পাচ্ছ। আমরা আজকে এর পড়ালেখা শুরু করি। ঠিক আছে, ওকে, এখানে ফেসবুক আমাদের সাথে অনেকে জয়েন করেছে, তাসমিয়া, মনিরা আক্তার, মনি, জাহিদুল ইসলাম, রিয়াদ, আচ্ছা, ওকে, সো আমরা শুরু করি, কথা না বাড়ি। আমরা আজকে শ্বাসক্রিয়া, শ্বসন এবং শ্বাসক্রিয়া পড়বো। তো এখানে দেখো পুরো চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের সাথে অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং আমরা মানুষরা কিন্তু আমরা কিভাবে বুঝি যে বেঁচে আছি, যে মানুষটা এরকম নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস নিতে পারে আমরা ধরে নিই সে বেঁচে আছে, এবং কেউ যদি মরে যায় আমরা তখন কি খেয়াল করি, প্রথমে তার নাকে হাত দিয়ে দেখি যে ওখান থেকে কোনো বাতাস টাতাস বাতাস টাতাস বের হচ্ছে কিনা, তাই না? কেউ যখন মরে যায় আমরা সেখানে খেয়াল করি যে কোনো বাতাস টাতাস বাতাস বের হচ্ছে কিনা, যদি বাতাস বের হয় ধরে নিই সে বেঁচে আছে। তো আমরা, তার মানে অনেক গুরুত্বপূর্ণ একটা তন্ত্র, এবং শ্বাস প্রশ্বাসের অসংখ্য রোগে আমরা ভুগি। এই যে করোনা, এই যে COVID-19 যেটা সারা দুনিয়া লাখ লাখ মানুষকে মেরে ফেললো, এটা কোথাকার রোগ? এইটা এই শ্বসন তন্ত্রের রোগ, তাই না? তো আচ্ছা, শুধু একটা কথা বলে নিই যে আমার বইয়ের সাথে তোমাদের বইয়ের মিল আছে তো, না? বই মিলছে কিনা? সামিয়া বলেছে মিলছে। জাহিদুল ইসলাম রিয়াদ বলেছে যে ভাই আমার মেডিকেলে চান্স পাওয়ার পুরো ক্রেডিটটাই আপনার, অসংখ্য ধন্যবাদ রিয়াদ যে তুমি ক্রেডিট স্বীকার করছো। এবং ও আবার এবার ও বোধহয় ময়মনসিংহ মেডিকেলে চান্স পেয়েছে, এবার ও ঢাকা মেডিকেলে চান্স পাওয়ার জন্য আবার 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 কোচিং করতে চাই। রিয়াদ, আমার মনে দরকার নাই, তুমি এক জায়গায় ভর্তি হয়েছো, খুব ভালো মেডিকেল, ময়মনসিংহ মেডিকেল বা সোহরাওয়ার্দী মেডিকেল, খুব ভালো মেডিকেল, এখানে চোখ বন্ধ করে তুমি কন্টিনিউ করতে পারো, এতে কোনো সন্দেহ নাই। আর একজন আমাকে এখানে, আমার নওশিন বলেছে ভাই যে নাম্বার থেকে সেই নাম্বারটা বললেই হবে, তুমি যে পেমেন্ট করছো সেই নাম্বারটা বললেই হবে। ঠিক আছে, লাস্ট আপডেট বই কিনা, লাস্ট আপডেট বই তো লাস্ট আপডেট বই আমি যতদূর আমি যতদূর জানি আমার কাছে যে বইটা আছে সেটা লাস্ট আপডেট, তবে এর পরেও আবার কোনো আপডেট আসছে নাকি, আসার তো কথা না, আমরা আসার তো কথা না, এবং এটার সাথে পুরোপুরি মিল থাকার কথা। যারা ক্লাসটা করছে একটু আমাকে জানাও তো যে পুরোপুরি মিল আছে কিনা, থাকার তো কথা, মিল আছে, থাকা তো উচিত।
হ্যাঁ, সবার সাথে মিল আছে, দু একজনের সাথে অমিল থাকতে পারে। বিহন বলছে ম্যাচিং নাই, 2022 এডিশন এখন আসেনি। যাই হোক, এডিশন মেডিশন নিয়ে মাথা ঘামাবার দরকার নাই, তোমরা এডিশন টেডিশন নিয়ে মাথা ঘামিও না, এইটুকু পড়ে ফেলো। যদি দুই একটা লাইন চেঞ্জ চেঞ্জ হয় সেটা আমি ইনশাল্লাহ সেটা আমরা ইনশাল্লাহ পড়িয়ে দিব, ঠিক আছে? ওকে, একটু না পড়ালে বোঝা যাবে না। আচ্ছা, কোথায় কোথায় অমিল আমি সেটা একবার খেয়াল করব, ইনশাল্লাহ আমি সেটা একবার চেক করে দেখব। হ্যাঁ, ছবির জায়গাগুলো চেঞ্জ, ওকে, যাই হোক, ছবির জায়গা চেঞ্জ হলে হতে পারে, তবে আশা করছি যে আমার সাথে তোমাদের বইয়ের মিল থাকবে, দুশ্চিন্তার কোনো কারণ নাই। আমরা কথা না বাড়ায় পড়া শুরু করি, আমরা পড়বো শ্বাসক্রিয়া এবং শ্বসন। চলো ঠান্ডা মাথায় পড়া শুরু করি, অনেকজন ক্লাস করছে তাই না? তো শ্বসন এবং শ্বাসক্রিয়া আমরা যদি একটু দেখার চেষ্টা করি। শ্বসনতন্ত্র প্রথমেই দেওয়া, মানুষের শ্বসনতন্ত্র, হিউম্যান রেসপিরেটরি সিস্টেম, শ্বসনতন্ত্র। এখানে একটা ছবি দেওয়া আছে, এটা হলো মানুষের শ্বসনতন্ত্রের ছবি। শ্বসনতন্ত্রের কি কি অংশ আমাদেরকে সেটা একটু বুঝতে হবে। দেখো, নাসা গহ্বর, এটা হলো নাকের ছিদ্রটা, যেদিক দিয়ে আমরা শ্বাসটা গ্রহণ করি, তারপরই নাসা নাসা গলবিল। নাসা গলবিল আমরা কেউ বুঝতে পারি না, নাসা গলবিল হলো এই নাকটাকে তুমি যদি কেটে ফেলো তাহলে তুমি একটা কঙ্কালের মধ্যে তাকালে ভেতরে যে অংশটা দেখতে পাবা সেটাকে বলে নাসা নাসা সেটাকে বলে নাসা গলবিল। তারপরই হলো গ্লটিস, তারপরই হলো স্বরযন্ত্র। তো এই জায়গায় একটু তাকায় দেখো, এই অঞ্চলগুলোকে বলা হয় বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চল। নাসা গহ্বর, নাসা গলবিল, গ্লটিস এবং স্বরযন্ত্র, এই চারটাকে বলা হয় বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চল। এইগুলো বোঝার জন্য আমাদের পণ্ডিত হওয়ার দরকার নাই, আমরা যদি একটু তাকায় দেখি, এইটা হলো আমাদের নাকের ছিদ্র। আমরা সবাই নাকের ছিদ্র সবাই চিনি, আশা করি সবাই চিনি। ঠিক নাকটা কেটে বাদ দিয়ে দিলে ভেতরে যে ফাঁকা জায়গাটা দেখা যাবে সেটার নাম হলো নাসা গহ্বর। এটা তুমি আমি এমনি দেখতে পাবো না, ঠিক আছে? সেটা না, দুঃখিত, নাসা গহ্বর দেখতে পাবো। নাসা গহ্বর আঙ্গুল দিলে যে যে জায়গায় ঢুকে সেটা হলো নাসা গহ্বর, দেখা যাবে, বোঝা যাবে। নাসা এই নাকটা কেটে বাদ দিলে পেছনের যে জায়গাটা সেটাকে বলে নাসা গলবিল। নাসা গলবিলের ছবিটার দিকে একটু তাকায় দেখো, এই জায়গাটার নাম হলো নাসা গলবিল। নাসা গলবিলের যে ইংরেজি, সেই ইংরেজিটা আমাদেরকে জানতে হবে। নাসা গলবিলের যে ইংরেজি, সে নাসা গলবিলের ইংরেজির নাম হলো পোস্টেরিয়র ফ্যারিংস। দেখো, নাসা গলবিলের হলো পোস্টেরিয়র ফ্যারিংস, সো নেজোফ্যারিংস, নেজোফ্যারিংস। সো না, দেখো, ওকে, হালকা একটু এডিশনে একটু এদিক সেদিক হতে পারে, 2-3 মাসে এডিশন এদিক সেদিক হতে পারে, বাট আশা করি বইয়ের পড়াগুলো মিলবে। সবার বইয়ে এই জিনিস, সবার বইয়ে এই জিনিস থাকার কথা, ঠিক আছে? ওকে, তার আগে একটু কনফিউজড হয়ে গেলাম আমি। একজন বললো আজকে রুটিনে নাকি বর্জ্য নিষ্কাশন ছিল। না বাবু, আজকে রুটিনে শ্বাসক্রিয়া এবং শ্বসন দেওয়া। আচ্ছা, যাই হোক, আমাদেরকে একটা জিনিস একটু জানতে হবে, সেটা হলো ফ্যারিংস মানে গলবিল, গলবিল মানে ফ্যারিংস। এখন গলবিল কি জিনিস, এটা কিন্তু অনেক বাচ্চা কাচ্চাই জানি না আমরা। আমরা যে জায়গাটা ঢোকগিলি, ঢোকগিলার জন্য যে জায়গাটা, এই জায়গাটাকে বলা হয় ফ্যারিংস বা গলবিল। এখন এই গলবিল আছে 3 রকম, তুমি এটা জানার জন্য একটু জানিয়ে দিই। এই গলবিল হলো 3 রকম, একটা নাকের পেছনে সেটাকে বলে নাসা গলবিল, একটা মুখের পেছনে এটাকে বলে শুধু গলবিল বা মুখ গলবিল, হ্যাঁ, আরেকটা হলো ল্যারিংস এর পেছনে সেটাকে বলে ল্যারিঙ্গো ফ্যারিংস। তো এটা আমাদের আলোচনার মধ্যে নাই, সো আলোচনার মধ্যে নাই, কিন্তু এই গলবিল কথাটা কিন্তু তুমি দুই জায়গায় পাবা। এখন পরীক্ষার জন্য এত কিছু কেন পড়াচ্ছি, কারণ ফ্যারিংস মানে গলবিল এই কথাটা তোমাকে জানতে হবে। আমরা অনেকেই কিন্তু এই যে ফ্যারিংস মানে যে গলবিল এই কথাটা, ফ্যারিংস মানে যে গলবিল এই কথাটা জানি না। তো চলো একে একে আরেকটু ভালো করে পড়া শুরু করি। তো স্বরযন্ত্র কোনটা, এই যে ছেলেদের যে অংশ উঁচু হয়ে আছে, তুমি কথা বলো গলায় একটু, সবাই কথা বলো, ক খ গ ঘ একটু বলো, দেখবা যে গলার এই জায়গাটা কাঁপছে, গলার এই জায়গাটা একদমই একদমই কাঁপছে। সো ক খ গ ঘ, এই যে গলার এই জায়গাটা কাঁপছে, এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই জায়গাটাকে বলা হচ্ছে স্বরযন্ত্র, এই জায়গাটা চলে গেলে আমরা আর কেউ কথা বলতে পারবো না। এখন এই পর্যন্ত যে অংশটুকু তুমি একটু তাকায় দেখো, এই অংশটুকুকে বলা হচ্ছে বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চল। তাহলে বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চলে কয়টা জিনিস থাকে, পরীক্ষার প্রথম প্রশ্ন। দেখো, সম্মুখ নাসারন্ধ্র, অর্থাৎ আমাদের সামনের দিকের যে নাকের ছিদ্র দুইটা, তারপর কি থাকে, ভেস্টিবিউল। ভেস্টিবিউল কোন অংশটা, আমরা নাকে যে জায়গায় লোম থাকে,
লোম, অনেকেই দেখবা যে ছোট্ট চিমটা দিয়ে নাকের লোম পরিষ্কার করে, তো ওই জায়গাটাকে আমরা কি বলবো, ভেস্টিবিউল। ভেস্টিবিউল হলো এই অংশটুকু, আঙ্গুল ঢুকালে যে অংশটুকুতে পাও সেটা হলো ভেস্টিবিউল। এরপর নাসা গহ্বর, আমরা একদম আঙ্গুলটা আরেকটু বড় করে ঢুকালে যতদূর পর্যন্ত ঢোকে সেই জায়গাটা করে নাসা গহ্বর। তারপরেই পেছনের দিকেও দুইটা ছিদ্র থাকে, এগুলাকে বলে পশ্চাৎ নাসার অন্ত্র, যার অপর নাম কোয়ানা, কোয়ানা। তারপরে নাসা গলবিল এবং ষড়যন্ত্র। ভাইরা আমার, যারা ক্লাসটা করছো, পরীক্ষার প্রথম প্রশ্ন হবে কোনটা বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চলের অংশ না। এই ছয়টা অংশের নাম আমাদেরকে সবার একদম টনটনে মুখস্থ করতে হবে, কেউ যদি আসলে মুখস্থ করতে চাও। ঠিক আছে, আমাদের সাথে আছে, যেহেতু আমরা ডিএমসি ডিমার্স পেজে এটা শেয়ার করেছি, মুবাশ্বিরা মাহি ক্লাস করছে কুমিল্লা মেডিকেল থেকে। মুবাশ্বিরা, তুমি যদি মাইগ্রেশন দিতে চাও, তোমার কিন্তু আরো সামনে মাইগ্রেশন হবে, এখানে আরো অনেকেই অনেকেই এখানে দেখা যাচ্ছে যে অনেকেই ক্লাস ক্লাস করছে। ঠিক আছে, আচ্ছা সেকেন্ড, আচ্ছা এইবার তাহলে আমরা এই কথাগুলো জেনে গেলাম। এখান থেকে পরীক্ষায় কি প্রশ্ন আসবে? পরীক্ষায় ভাই দুইটা প্যারা থেকে প্রশ্ন আসবে। 1 নম্বর, নাসার অন্ত্র থেকে কোনো প্রশ্ন আসবে না। ভেস্টিবিউলে অনেক লোম থাকে, পরীক্ষায় এই প্রশ্নটা আসতে পারে যে লোম থাকে কোথায়, উত্তর হলো ভেস্টিবিউলে, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। নাসা গহ্বরে, এখান থেকে নাসা গহ্বরের মধ্যেই আমরা ঘ্রাণ নেই, তার মানে অলফ্যাক্টরি কোষগুলো এই জায়গাতে থাকে। আশা করি আমরা সবাই জানি যে অলফ্যাক্টরি কোষগুলা কোথায় থাকে, অলফ্যাক্টরি কোষগুলো এই জায়গাতে থাকে। তাহলে অলফ্যাক্টরি কোষগুলা কিন্তু নাসা গহ্বরে থাকে, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে অলফ্যাক্টরি কোষগুলা কোথায় থাকে, উত্তর নাসা গহ্বরে। 2 নম্বর কথা, পশ্চাৎ নাসার অন্ত্রের অপর নাম কি? উত্তর হলো কোয়ানা বা পশ্চাৎ নাসার অন্ত্র। দ্যাটস ইট, নাসা গলবিল, ভাইয়েরা আমার, এটা ঠিক নাকের পেছনে, এখান থেকে কোনো প্রশ্ন আসবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ ষড়যন্ত্র, ষড়যন্ত্র কথাটা, উত্তরটা ভুল, উত্তরটা শব্দটা হলো ষড়যন্ত্র। ষড়যন্ত্র বললে, ষড়যন্ত্র হলো সেই জিনিস যেটা কিনা যে কেউ যদি বিরোধী দলে থাকে সে সরকারের বিরুদ্ধে সবসময় করে। তুমি যে কোনো সরকারের আমলে যদি সরকার দলীয় একজন মানুষের কথা শোনো, সে বলবে যে এগুলো সবই বিরোধী দলের ষড়যন্ত্র এবং বিরোধী দলের চক্রান্ত। তো ওইটা হলো ষড়যন্ত্র, আর এইটার নাম কিন্তু ষড়যন্ত্র, এটা কিন্তু স্বর, তোমার আমার কথার যে স্বর সেই হলো ষড়যন্ত্র। তো যেই যন্ত্রটা আমাদের স্বর তৈরি করতে পারে সেই যন্ত্রটাকে বলা হয় ষড়যন্ত্র। এখন এই যে ষড়যন্ত্র সম্পর্কে আমরা পড়ব, এটা কিন্তু একদম পুরো প্রত্যেকটা লাইন টনটনা মুখস্থ করতে হবে। তুমি যদি বলো যে ভাইয়া বায়োলজি মুখস্থ করবো কিনা, হ্যাঁ এই প্যারাটা মুখস্থ করতে হবে। কেউ আমি বুঝাই দিচ্ছি, বুঝাই দিলেই তোমার মনে রাখাটা খুব সহজ হয়ে যাবে, অলরেডি অনেকেই তোমরা এটা পারো। 1 নম্বর কথা হলো কি, ষড়যন্ত্রে কি তৈরি হয়? ষড়যন্ত্রে স্বর তৈরি হয়, এইটা হলো কথা। ওকে, এখন এই যে স্বর তৈরি করে, ষড়যন্ত্রে এমন কি আছে যেটা স্বর তৈরি করে? এই জায়গায় আছে ভোকাল কর্ড বা স্নায়ুরজ্জু। তোমরা যারা এখানে ক্লাস করছো অনেকেই কিন্তু ভোকাল কর্ড চেনো না, তোমাদের ভোকাল কর্ড আসলে চেনা উচিত বলে আমি বিশ্বাস করি। তোমাদেরকে আমি একটু ভোকাল কর্ড দেখাতে চাই। সো ভোকাল কর্ড চেনা উচিত বলেই আমি বিশ্বাস করি, আমার মনে হয় একটু ভোকাল কর্ড দেখে ষড়যন্ত্রের ভেতরটা দেখতে কেমন সেটা একটু তুমি দেখে নাও। আমার মনে হয় যে একবার দেখে নেওয়ার, দেখে নিলে তোমার আর কখনো এই বিষয়ে কনফিউশন হবে না। তো চলো আমরা দেখি যে ষড়যন্ত্রের ভেতরটা দেখতে কেমন। আমাদের সবারই গলার ভেতরে এই রকম থাকে, সবারই দেখো, এবং এইখানে এই যে আশা করি সবাই দেখতে পাচ্ছ, এই জায়গাটা তো ফাঁকা, এই দুইটা, এই দুইটাই হলো আমাদের, এই দুইটাই হলো আমাদের ভোকাল কর্ড। সো ভোকাল কর্ড হলো এই দুইটা আমাদের, ঠিক আছে। ভোকাল কর্ড তাহলে আমরা কিভাবে চিনবো? আশা করি সবাই বুঝতে পারছি, এই যে ভোকাল কর্ড, আমি আবারও একটু এঁকে দেখাচ্ছি যাতে তুমি ক্লিয়ারলি বুঝতে পারো। এইটা একটা, এইটা একটা, এই দুটো হলো ভোকাল কর্ড, এবং এই দুইটা কতটুকু কাঁপবে, যেভাবে কাঁপবে সেভাবেই তুমি কথা বলবা, বুঝতে পারলাম। এটার কাঁপার উপরে নির্ভর করবে যে তোমার কণ্ঠের স্বরটা কেমন হবে, তুমি কোন স্বরে কথা বলবে। আমরা কিন্তু অনেকভাবে কথা বলতে পারি, যেমন আমি এখন তোমাদের সাথে স্বাভাবিকভাবে কথা বলছি, আমি কিন্তু চাইলে গলা মোটা করেও কথা বলতে পারি, তাই না? একদম গলা মোটা করে এইভাবেও কথা বলতে পারি, আবার একদম গলা চিকন করে, একদম গলা চিকন করেও কথা বলতে পারি, এটা আমরা সবাই পারি। তো আমরা মজা করে এরকম করতে পারি, এবং এই যে করলাম এটা কিন্তু এই জিনিসটার কম্পনের উপর ভিত্তি করে। সো সৃষ্টিকর্তা আসলে কি অপূর্ব ব্যাপার সৃষ্টি করেছেন, দেখো এই শুধুমাত্র ভোকাল কর্ডটা এতটা ডেভেলপ, এটা কিন্তু শুধুমাত্র মানুষে, পৃথিবীতে আর কোনো জীব নাই যাদের ভোকাল কর্ডটা এতটা ডেভেলপ। এবং মানুষের মতো কথা কিন্তু আর কেউই বলতে পারে না, দুই একটা হাতে গোনা পাখি ছাড়া, ওরাও আবার খুব অল্প কিছু কথাই বলতে পারে। সো মানুষ যে সৃষ্টির সেরা জীব,
এতে তো কোনো সন্দেহ নাই, এবং অদ্ভুত ভাবে আমরা কিন্তু সৃষ্টির সেরা জীব, তাই না? এবং আমাদের এটা কতটা কতটা ডেভেলপ যে আমরা কত ধরনের কথা বলতে পারি। অথচ দেখো একটা বাঘ, বাঘকে আমরা ভয় পাই। তোমাকে যদি আজকে একটা সুন্দর আজকে যদি মিরপুর চিড়িয়াখানায় বাঘের খাঁচায় তোমাকে ঢুকায় দেওয়া যায়, তুমি কিন্তু ভয়ে কান্না করবা, কিন্তু তুমি কিন্তু কত বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে পারবা, কতগুলো ল্যাঙ্গুয়েজে প্লিজ সেভ মি হেল্প মি কতগুলো ভাষায় বলতে পারবা। বাঘ কিন্তু হালুম ছাড়া একদম ওই রাগে গড়গড় করা ছাড়া আর একটা শব্দও বলতে পারবে না। সো এই ভোকাল কর্ড আছে বলে তুমি আমি কিন্তু আজকে দুনিয়ায় কিছু একটা করে খেতে পারছি। তো সবার কাছে সৃষ্টিকর্তার কাছে সুস্থতা কামনা করি, যাতে আমরা কেউ এই ধরনের এটা রোগে আক্রান্ত না হই। কারণ ভোকাল কর্ডের রোগ হলে কিন্তু কথা বলা ইম্পেয়ার হয়ে যায়, এবং কথা বলা একটা মানুষের জন্য কতটা গুরুত্বপূর্ণ এটা আশা করি আমরা সবাই বুঝি, তাই না? তো আমরা কিন্তু অনেক সময় যখন গলার অপারেশন করা হয় তখন কিন্তু রোগীরা কথা বলতে একদমই মানা করা থাকে, অনেকের কিন্তু এই ভোকাল কর্ডেই অপারেশন করা হয়, তখন কিন্তু আমরা এরকম মানা করে থাকি। তো এই যে আমরা এরকম মানা টানা করে থাকি, এই তখন কিন্তু রোগীরা আর কথা বলতে পারে না। 7 দিন 10 দিনের জন্য তখন কি করে, তাদেরকে আমরা একটা কাগজ কলম দিয়ে দিই, তারা তখন তাদের মনের ভাব প্রকাশ করে। এবং তোমরা অনেক সময় শুনে থাকবা যে ICU-তে তাকে কি দিয়ে দিয়েছে, লাইফ সাপোর্ট দিয়ে দিয়েছে। লাইফ সাপোর্ট জিনিসটা কি? এই লাইফ সাপোর্ট জিনিসটার কিচ্ছু না, এই এই দিক দিয়ে আমরা একটা বাইরে থেকে একটা নল ঢুকাই দেই, এই যে এই দিক দিয়ে একটা নল একদম ভেতরে ঢুকাই দেই, বুঝতে পারলাম? এবং বাইরে থেকে তারপর আমরা এই নলের মাধ্যমে আমরা বাতাস সাপ্লাই করতে থাকি, যাতে ফুসফুসটা সচল থাকে, ফুসফুসটা বন্ধ হয়ে না যায়, এইটা নামই হলো লাইফ সাপোর্ট। এবং যখন এরকম কাউকে লাইফ সাপোর্ট দেওয়া হয় তখন যদি তার চেতনাও থাকে সে কিন্তু চাইলেও কথা বলতে পারবে না। কারণটা কি? কারণ তার ভোকাল কর্ডের মধ্য দিয়ে কিন্তু আমরা একটা কি পাস করে দিচ্ছি, আমরা একটা নল পাঠাই দিচ্ছি। এবং তার ভোকাল কর্ডের মধ্য দিয়ে আমরা যে একটা নল পাঠাই দিচ্ছি তখন কিন্তু ভোকাল কর্ড গুলো চাইলেও আর একত্রিত হতে পারে না এবং কেউ কথা বলতে পারে না, ঠিক আছে? তো তাহলে আমরা কিন্তু একটা ভালো জিনিস জেনে গেলাম। আচ্ছা, তো এখানে একটা এখানে একজন প্রশ্ন করেছে যে ভাইয়া গলার কোন জায়গাটা কাটা গেলে মানুষ মারা যায়। এটা একটা সুন্দর প্রশ্ন, এটা তোমরা আনন্দের জন্য জানতে পারো, যেহেতু আমি ক্লাসটা দুই দুই ভাগে নিব, দুইটা ক্লাসে নিব, সো এই এই প্রশ্নটা নিয়ে আলোচনা করা যেতে পারে। সো গলার কোন জায়গাটা কেটে গেলে অ্যাকচুয়ালি মানুষ মারা যাবে, গলায় আমাদের বেশ কিছু জিনিসপত্র আছে, এর মধ্যে একটা কেটে গেলেই মানুষের মৃত্যুটা মোটামুটি মোটামুটি মানের কনফার্ম। কোন জিনিসটা কেটে গেলে মানুষের মৃত্যুটা মোটামুটি ভাবে কনফার্ম হয়ে যাবে, তোমাদেরকে আমি একটা ছবি দেখালেই তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবা আমাদের গলায় কত কি আছে। তবে গলা কাট তুমি কারো গলা কাটবা না, আমি বিশ্বাস করি তোমরা কেউই কারো গলা কাটবা না, তবে গলায় খুব রিস্কি ঘটনা। তাকায় দেখো, সবাই দেখতে পাচ্ছ এই হলো আমাদের গলা, উপরে চামড়া দিয়ে দেওয়া আছে বলে ভেতরটা দেখা যাচ্ছে না, কিন্তু ভাই তার মারের কিন্তু শেষ নাই, তোমরা আমরা তুমি আমি একটা ছোটখাটো যন্ত্র। তো এখানে তাকায় দেখো, এই হইলো এখানে ট্রাকিয়াটা, এই যে এই জায়গায় নিচের দিকে দেখা যাচ্ছে, এই যে এই এইটা হলো আমাদের স্বরযন্ত্র, এই যে সাদাটা আমাদের স্বরযন্ত্র, এটাই তুমি হাত দিয়ে স্পর্শ করছো। এই স্বরযন্ত্রের দুই পাশে দেখো একটা নীল আর একটা লাল, এই পাশে একটা লাল একটা নীল, এই নীল এবং লাল এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে কারো যদি লালটা কাটা পড়ে, এই লালটা কাটা পড়লে এখান থেকে এত বেগে রক্ত বের হবে, এই নীল এই রক্ত এত বেগে রক্ত বের হবে যে রক্তপাত হয়েই মানুষ মারা যাবে। এইটা কাটা গেলে সাধারণত মানুষকে বাঁচানো যায় না, এটা নাম হলো ক্যারোটিড আর্টারি। ক্যারোটিড আর্টারি মানে কি, যেই ধমনিটা মানুষের মস্তিষ্কে এবং মাথায় রক্ত সরবরাহ করে। সো এইটা কাটা গেলে মানুষ মারা যাবে, রক্তক্ষরণ হয়ে মারা যাবে, কারণ এটাতে এত বেশি স্পিডে রক্ত ফ্লো হতে থাকে, এটা যদি কারো কাটা যায় তাহলে কিন্তু এত স্পিডে যে রক্তক্ষরণ হচ্ছে, এখান থেকে তুমি যতক্ষণে এটাকে অপারেশন করবা ততক্ষণে রোগীর শরীর থেকে মোটামুটি সবটুকু রক্ত বের হয়ে সে মারা যাবে। তবে অনেক সময় ভালো মতো চাপ দিয়ে ধরলে কাজ হয়ে যায়, তবে এটা কাটা গেলে মৃত্যু মোটামুটি অনেকটা কনফার্ম। আর কেউ যদি গলা একদম মাঝ বরাবর কেটে দেয় তাহলে কিন্তু তার রক্তক্ষরণ হয়ে তোমার ফুসফুসে চলে যাবে, আর ফুসফুসে রক্ত গেলে মোটামুটি মৃত্যু তোমার কপালে লেখা হয়ে যাবে, দুনিয়ার বুকে তোমার হায়াতটা ওখানে শেষ হয়ে আসে। তো মূলত আমাদের ট্রাকিয়া এবং এই রক্তনালীটা কেটে দিলে মানুষের মৃত্যু নিশ্চিত হয়। এবং কেউ যদি গলা চেপে ধরে, তখন গলা চেপে ধরলে কিন্তু দুই ভাবে মানুষের মৃত্যু হয়, এক নাম্বার তো দম বন্ধ হয়ে যায়, আর দুই নাম্বার তার চেয়েও গুরুত্বপূর্ণ ভাবে মানুষের মৃত্যু হয়, কারণ এই রক্তনালী দুটাতে যদি ভালো করে কেউ চেপে ধরে তাহলে ব্রেনে রক্ত যাবে না, আর ব্রেনে 1 মিনিট রক্ত না গেলে তুমি অজ্ঞান হয়ে যাবে, 5 মিনিট পরে তুমি
মারা যাবে, ঠিক আছে? বিজয় কৃষ্ণ আমাকে চ্যাটে বলেছে, ভাইয়া রিয়েল লাইফে কি কারো উপর এক্সপেরিমেন্ট করে দেখবো? আমার আমি বললাম যে তুই এক্সপেরিমেন্ট করে দেখ, এরপর তোকে যদি পুলিশ টুলিশ ধরে নিয়ে যায়, তোর যদি যাবজ্জীবন কারাদণ্ডে ফাঁসি হয়, আমি কিন্তু এর দায় দায়িত্ব নিব না। তবে তোর যে মুরগির কলি যেটা আমি জানি, তুই এটা জীবনে করতে পারবি না বিজয় কৃষ্ণ, ঠিক আছে? ওকে, তুলি বলেছে, ভাইয়া আমি কি এখন থেকে পড়া বুঝবো? পড়া তো এখনো শুরুই করিনি, না বুঝার কি আছে, কেবল তো পড়া শুরু হচ্ছে। আমরা আজকে একটু রিল্যাক্স মুডে পড়া শুরু করলাম। তাহলে আমরা দুটা মজার মজার প্রশ্ন উত্তর দিলাম যে কিভাবে মানুষ মারা যায়, তাই না? ঠিক আছে, সো আমরা তাহলে দেখলাম যে, আমরা তাহলে আশা করি বুঝে গেলাম যে স্বরযন্ত্রে কি থাকে, যে জিনিসটার জন্য আমরা কথা বলতে পারি, ভোকাল কর্ড থাকে। এখন প্রশ্ন হলো ভোকাল কর্ড কয়টা থাকে, উত্তর হলো দুইটা। তাহলে আমাদের ভোকাল কর্ড কয়টা, সবাই একসাথে উত্তর করবা, আমাদের আমাদের ভোকাল কর্ড হলো দুইটা। এখন এই ভোকাল কর্ডটা যেই যেই জায়গায় থাকে সেই জায়গাটাকে বলা হয়, সেই যেই তরুণাস্থি সেটা নাম হলো থাইরয়েড তরুণাস্থি। আমি তোমাদেরকে যে ছবিটা দেখালাম সেটি হলো থাইরয়েড তরুণাস্থি। তোমরা যদি একটু ছবির দিকে তাকায় দেখো, তাহলে এই তরুণাস্থির নাম হলো থাইরয়েড তরুণাস্থি, এবং এটার নাম থাইরয়েড তরুণাস্থি কেন, কারণ ঠিক এর উপরেই থাকে আমাদের প্রিয় প্রজাপতির মতো থাইরয়েড গ্রন্থি। তাহলে থাইরয়েড তরুণাস্থির ভেতরের দিকে, থাইরয়েড তরুণাস্থির ভেতরের দিকে থাকে হলো আমাদের ভোকাল কর্ড আর ল্যারিংস, আর থাইরয়েড তরুণাস্থির বাইরের দিকে থাকে হলো থাইরয়েড গ্রন্থি। আশা করি ক্লিয়ার। এখন ভাইরা আমার এখানে একটা খুব গুরুত্বপূর্ণ পড়া, তাহলে এখান থেকে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস পরীক্ষায় আসে, সেইটা হলো যে এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতেই পারে। কি ধরনের প্রশ্ন, যে দেখো আমরা যখন খাওয়া দাওয়া করি, তখন আশা করি এটুকু আমরা সবাই বুঝি, ধরো একটা মানুষকে আমি আঁকার চেষ্টা করছি, আঁকাতে আমি খুবই পচা, খুব একটা ভালো আমি আঁকতে পারি না, এই হলো মুখ, এই হলো থুতনি, সো দ্যাটস ইট, এই হলো তার জিহ্বা, এই হলো তার উপরের তালু, আর এই জায়গাটাকে বলা হয় আল জিহ্বা, যেটা আ করলে আমরা উপর থেকে ঝুলে থাকতে দেখি, ঠিক আছে? এই দিক দিয়ে, এই যে মুখ দিয়ে সে খাবার, একটা খাবার খাইলো, একটা সে খাবার খাইলো, এই খাবারটা এই জায়গায় যখন আসে, এই জায়গাটার নাম হলো, এই জায়গাটার নাম হলো গলবিল। গলবিলে যখন আসে, তখন সে কিন্তু পার হওয়ার জন্য দুইটা পথ দেখতে পায়, দুইটা পথ দেখতে পায়। সামনের দিকে থাকে হলো ট্রাকিয়া বা শ্বাসনালী, আর পেছনের দিকে থাকে হলো, পেছনের দিকে থাকে হলো অন্ননালী। এখন আমরা মনে করো, তুমি মনে করো কি খাইলা, তুমি মনে করো আইসক্রিম খাইলা, ঠিক আছে? স্ট্রবেরি, স্ট্রবেরি ফ্লেভার আইসক্রিম খাইলা, যেটা কালারটা কিনা গোলাপি গোলাপি। এই আইসক্রিমটা এই জায়গায় এসে দুইটা পথ দেখতে পায়, একটা অন্ননালী আর একটা শ্বাসনালী। আর এই শ্বাসনালীর মাথায়, ঠিক শ্বাসনালীর মাথাতেই কিন্তু আমাদের এই স্বরযন্ত্র বা ল্যারিংস। এখন যদি এখানে কোনো ঢাকনা টাকনা না দেওয়া থাকে, তাহলে খাবারটা কিন্তু আমাদের শ্বাসনালীতে ঢুকে যেতে পারে। আর মনে রাখবা, শ্বাসনালীতে যদি খাবার ঢুকে, তোমার মোটামুটি মোটামুটি 12টা বেজে যাবে, 12টা বেজে 13টা, তুমি মারাও যেতে পারো, একদম তুমি মারাও যেতে পারো, বা একদম কাশতে কাশতে তোমার জীবনটা বের হয়ে যাবে। যদি কাশির মাধ্যমে জিনিসটা বের হয়ে আসলো ভালো, বের হয়ে না আসলে তোমার মৃত্যু একদম অবধারিত। সো শ্বাসনালীতে খাবার ঢুকাল, ঢুকলে খুব বড় বিপদ। সেই জন্য সৃষ্টিকর্তা যাতে শ্বাসনালীতে খাবার না ঢুকে, সেই জন্য এইটার মুখে একটা কি দিয়ে দিয়েছে, একটা ঢাকনা দিয়ে দিয়েছে। এই ঢাকনাটার নাম হলো এপিগ্লটিস। তো মনে রাখতে হবে ল্যারিংস এর অপর নাম হলো গ্লটিস। আমাদের স্বরযন্ত্রের, স্বরযন্ত্রের অপর নাম কি, স্বরযন্ত্র অপর নাম হলো গ্লটিস। তাহলে যদি কোনো কিছু সামনে এপি লাগায় দাও, এপি মানে হলো জাস্ট বাইরে, এপি মানে হলো জাস্ট বাইরে, তাহলে এপিগ্লটিস মানে হলো তাহলে স্বরযন্ত্রের ঢাকনা, এটা হলো এপিগ্লটিস। স্বরযন্ত্রের ঢাকনাটার নাম কি, এপিগ্লটিস। আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে নিচের কোনটি খাদ্যকে অন্ননালীতে যেতে বাধা দেয়, তোমরা উত্তর দিবা হলো এপিগ্লটিস। এটা যদি প্রশ্ন আসে, ব্যাপারটা তা না, এটি পরীক্ষায় প্রশ্ন আসবে, স্বরযন্ত্রের উপরে যে ছোট ঢাকনাটা থাকে সেটার নাম কি, এপিগ্লটিস। এটার কাজ কি, এটার কাজ হলো যাতে খাবার শ্বাসনালীতে ঢুকতে না পারে। এবং আমাদের স্বরযন্ত্রটা বাইরে থেকে যে উঁচু হয়ে থাকে, এটাকে বলা হয় অ্যাডামস অ্যাপল। তাহলে এই যে 4টা থেকে 5টা কথা আমি বলে দিলাম, এগুলোই কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। তাহলে এপিগ্লটিস এর কাজটা কি, এপিগ্লটিস এর কাজটা হলো স্বরযন্ত্রের মুখটা বন্ধ করে দেওয়া। সো আমি মোটামুটি 10-15 মিনিট ধরে 2টা পেজ পড়ালাম, যদিও আমি এটা 2 থেকে 3 মিনিটেই পড়ায় শেষ করতে পারতাম, তারপরেও শুরুটা একটু স্লো করলাম। আশা করি যা পড়িয়েছি সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছ।
চমক নামে এখানে একজন, চমক আমার প্রিয় ছোট ভাই, ও বলেছে আমাদের এখানে একজন শ্বাসনালীতে খাবার গিয়ে মারা গেছে। সো দেখো তোমাদেরকে একটা ছোট্ট জিনিস আমি জানিয়ে দেই, দেখো দেখো এখন আমি কথা বলছি, কথা বলার জন্য কিন্তু বাতাস দরকার এবং কথা বলার জন্য কিন্তু ল্যারিংসটা কাঁপা দরকার, এবং ল্যারিংসটা কাঁপতে হলে তখন কিন্তু এপিগ্লটিসটাকে খুলতে হবে। এপিগ্লটিসটাকে খুললে সেই জায়গায় বাতাস যাবে এবং সেই বাতাসে শব্দ উৎপন্ন হবে, কারণ আমরা সবাই জানি যে শব্দ পরিবহন করার জন্য মাধ্যম দরকার আর সেই মাধ্যমটা হলো বাতাস। সেই জন্য চাঁদে তুমি যতই কথা বলো তোমার পার্টনার কিন্তু শুনতে পাবে না, কারণ চাঁদে কি নাই, বাতাস নাই। তাহলে আমাদের কথা শুনতে হলে কিন্তু এপিগ্লটিস খোলা থাকতে হবে এবং স্বরযন্ত্রের ভেতরে কি করতে হবে, বাতাস ঢুকাতে হবে। সো তার মানে তুমি যখন কথা বলবা তখন কিন্তু তুমি খাবার গলাধকরণ করতে পারবা না, তার মানে তুমি খাবার গিলতে পারবা না, কারণ কথা বললে এপিগ্লটিস খোলা থাকে আবার খাবার গলাধকরণ করার সময় এপিগ্লটিস বন্ধ হয়ে যায়। তাহলে এই দুইটা কাজ কখনোই একসাথে করা যায় না, সেটা হলো কথা বলা এবং খাবার খাওয়া। সেই জন্য বলা হয় যে খাবার খাওয়ার সময় কথা না বলাটাই বুদ্ধিমানের কাজ, কারণ অনেক সময় দেখা যায় যে তুমি এত স্পিডে কথা বলছো আবার একই সাথে মুখ খুব স্পিডে চালাচ্ছ, তোমার এপিগ্লটিস বুঝে উঠতে পারে না এখন, আবার কথা বলতে বলতে তুমি ঢোকটা গিলে ফেললা, সাধারণত গেলা যায় না কিন্তু কোনোভাবে যদি গিলে ফেলতে পারো এপিগ্লটিস কিন্তু বুঝে উঠতে পারবে না যে এখন তাকে বন্ধ হতে হবে, কারণ তুমি কথা বলছো আবার একই সাথে, তখনই কিন্তু আমাদের শ্বাসনালীতে খাবার চলে যায়। সেই জন্য আমাদের সেই জন্য খুবই গুরুত্বপূর্ণ যে খাবার খাওয়ার সময় সাধারণত কথা না বলা, বুঝতে পারলাম, বা কখন যখন খাবার গিলছো তখন কথা না বলা, খাবার মুখে নেই তখন তুমি চাইলে কথা বলতে পারো। আমি কি বুঝাতে পেরেছি? সো এই জন্য কিন্তু আমরা দুটো কাজ একসাথে করতে পারি না, ঢোক গেলা এবং কথা বলা, এই দুটা কাজ একসাথে করা যায় না। আবার একই সাথে শ্বাস নেওয়া এবং ঢোক গেলা, এই দুটা কাজও একসাথে করা যায় না, কারণ শ্বাস নিতে হলে এপিগ্লটিস খুলতে হবে, ফুসফুসের ভিতরে বাতাস ঢুকবে, আর যদি তুমি কথা বলতে চাও ঢোক গিলতে চাও তখন কিন্তু এপিগ্লটিস বন্ধ। তাহলে ঢোক গেলার সাথে শ্বাস নেওয়া এবং কথা বলা একসাথে করা যায় না। শ্বাস নেওয়াটা তো আমরা বন্ধ করার দরকার নেই, কারণ বডি সেটা অ্যাডজাস্ট করে নিবে, কিন্তু তোমাকে অবশ্যই কথা বলাটা তুমি কন্ট্রোল করতে পারো। সেই জন্য খুবই গুরুত্বপূর্ণ এই কথাটা যে খাবার খাওয়ার সময় যত সম্ভব পারো কম কথা বলতে হবে, বা কথা বলতে বলতে না খাওয়া বা খেতে খেতে না কথা বলা, না হলে কিন্তু খুব বিপদ। তাহলে তোমাদেরকে আমি রোগটা শিখালাম। একজন বলেছে যদি খাবার গলার ভিতরে ঢুকেই যায় তাহলে ভাইয়া আমার করণীয়টা কি? তাহলে তোমার করণীয় বডি সবার আগে শুরু করবে। অনেক সময় দেখবে তুমি পানি খাচ্ছ, হঠাৎ করে প্রচন্ড কাশি আসলো, কাশতে কাশতে চোখ নাক দিয়ে পানি পড়া শুরু হলো, এইটাই বুঝতে হবে যে শ্বাসনালীতে তোমার একটু পানির ফোঁটা গেছে। আমাদের শ্বাসনালী খুবই 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 রেসপন্সিভ, এটা কিন্তু প্রচন্ড পরিমাণে বুঝতে পারে যে ওখানে বাতাস ছাড়া অন্য কিছু গেলেই কিন্তু খবর আছে। সো প্রচন্ড কাশি হবে, কাশির মাধ্যমে বের করে দিতে পারে, এবং যদি কোনো কারণে বের না হয় তাহলে যদি তোমার সামনে এমন কেউ পাও তাহলে তার পিঠে বাড়ি দিতে হবে। পিঠে বাড়ি দিলে কি হবে, ওই ধাক্কাটার মাধ্যমে খাবারটা উপরের দিকে বের হয়ে আসবে, বুঝতে পারলাম, মাথাটা সামনে করে পিঠে বারবার বাড়ি দিতে হবে। এতেও যদি না হয় তাহলে খুব গুরুত্বপূর্ণ কথা, সাথে সাথে একজন নাক কান গলা বিশেষজ্ঞের কাছে পাঠাতে হবে, হাসপাতালের জরুরি বিভাগে পাঠাতে হবে। যদি কারো সাথে সাথে শ্বাসকষ্ট শুরু হয়, ভয়ঙ্কর ঘটনা, হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া ছাড়া কোনো কোনো উপায় নাই, ঠিক আছে? ওকে ভাইয়া, কোমল তালু আর এপিগ্লটিসের মধ্যে পার্থক্য কি? এটা একটা খুব ভালো প্রশ্ন, এই প্রশ্নটার উত্তর আমি দিয়ে দিচ্ছি, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সো আমি তোমাদেরকে দেখালাম যে এই জায়গায় যে আলজিহোভাটা ঝুলে আছে, এই আলজিহোভার ইংরেজি নাম হলো উভুলা, এইটার অপর নামই হলো কোমল তালু, এগুলো সবই একই জিনিস, ঠিক আছে? যদিও হালকা পার্থক্য আছে উভুলা আর সফট প্যালেটের মধ্যে, বাট এগুলো সবই সেম কথা। কি সব সেম কথা, সবকিছু কোনটা সেম কথা? যেটাই কোমল তালু সেটাই আলজিওভা, সেটাই উভুলা, সেটাই সফট প্যালেট, ঠিক আছে? সো আর এপিগ্লটিসের নাম হলো উপজিওভা, এপিগ্লটিসের নাম হলো উপজিওভা। কোনো জায়গায় যদি এপিগ্লটিসকে আলজিওভা বলা হয় সে আসলে ভুল করেছে, ঠিক আছে? ওকে ওকে, তো এখানে তাইফুর কমেন্ট করেছে যে এরকম একবারও দেখেছিল যে একজন ডাক্তার একটা বাচ্চাকে পেছন থেকে থাপড়াচ্ছিল, বাচ্চাটা একদম মরা ছিল, একটু পরে কেঁদে উঠে। সো দ্যাটস দ্য ট্রুথ অ্যাকচুয়ালি, ওই জিনিসটা বের হয়ে আসলেই তোমার
এবং এই বিষয়ে একটা একটা মুভি আছে, মুভির সিন আছে ইউটিউবে, ইউটিউবে এই মুভির সিনটা আমি চাইলে আমাদের যে গ্রুপগুলোতে আমাদের পেজেও যারা আজকে ক্লাস করছো এটা শেয়ার করে দিতে পারি। কোন যেন মুভি, তামিল একটা মুভি, নায়কটার নাম আমার মনে নাই, খুব বিখ্যাত নায়ক, কয়েকদিনে করে একটা মুভি বের হয়েছে, তার একটা অসাধারণ অসাধারণ একটা সিন। তো উনি কি করে, এই গলাটা কেটে, এই যে থাইরয়েড তুলনাস্থির জাস্ট নিচে কেটে ওই খাবারটা বের করে আনে। সো তোমরা এটা, আমি তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দিবো, কেউ যদি আমাকে একটু মনে করে দাও তাহলে তোমাদের একটা ক্লিয়ার কাট আইডিয়া হবে। সো এতগুলো কথা কেন বললাম, যাতে অন্তত পক্ষে এপিগ্লটিসটা না ভুলো, তাহলে সবাই আমাকে বলো তো এপিগ্লটিসকে বাংলায় কি নামে ডাকা হয়? উপজীবভা। ফাইন, সো তাহলে আমরা জানলাম। আচ্ছা আচ্ছা, একজন দেখে ফেলেছে অলরেডি, এয়ারপোর্টে কাহিনীটা ঘটে, একজন সিনেমার পোকাকে আমি পেয়ে গেছি, এয়ারপোর্টে কাহিনীটা ঘটে। যাই হোক, ঠিক আছে, আমরা তাহলে শিখে গেলাম এই অংশটাকে বলা হয় বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চল। এই অংশটা দিয়ে আমরা বাতাস কি করি, এই অংশটা দিয়ে আমরা বাতাস গ্রহণ করি এবং আমরা কি করি, বাতাস ত্যাগ করি। এরপর অংশটুকুর কাজ হলো শুধুমাত্র বায়ুকে পরিবহন করা, ট্রাকিয়া, ব্রঙ্কাস এবং ব্রঙ্কিওল, ভাইয়ারা আমার। সো এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে বায়ু পরিবহন অঞ্চলে কারা কারা আছে, ট্রাকিয়া বা শ্বাসনালী, ব্রঙ্কাস এবং ব্রঙ্কিওল। দেখি এখানে যারা ক্লাস করছো তারা কি আমাকে কেউ বলতে পারবে যে ট্রাকিয়া মানুষের প্রধান শ্বসন অঙ্গের নাম কি? চ্যাটে একটু আমাকে জানাও তো, কমেন্টে একটু জানাও তো, মানুষের প্রধান শ্বসন অঙ্গের নাম কি আমাকে একটু সবাই চ্যাটে জানাও, মানুষের প্রধান শ্বসন অঙ্গের নাম কি? একজন অলরেডি কমেন্ট করেছে মেরসাল মুভিতে, মেরসাল নামক মুভিতে, তোমরা সার্চ দিলেই হবে, বিজয় কুমার বোধহয় নায়কটার নাম। সো মেরসাল মুভি লিখে তোমরা সার্চ দিলে পেয়ে যাবে ইউটিউবে, এয়ারপোর্ট সিন লিখে সার্চ দিবা, এইটা লিখে সার্চ দিবা, এয়ারপোর্ট সিন মেরসাল মুভি, ঠিক আছে? তাহলে আজকে ওই যেটা বললাম তোমরা দেখে ফেলতে পারবা যে খাবার আটকে গেলে একদম দম বন্ধ হয়ে মারা যেতে পারে। তাহলে মানুষের প্রধান শ্বসন অঙ্গের নাম হলো, আমরা সবাই জানি, ফুসফুস। এখানে একজন কমেন্ট করেছে ট্রাকিয়া বাবু, ও নিজেকে ঘাস ফড়িং মনে করে। আমাদেরকে মনে রাখতে হবে যে ঘাস ফড়িং এর, ঘাস ফড়িং এর প্রধান শ্বসন অঙ্গের নাম ট্রাকিয়া। ঘাস ফড়িং এর প্রধান শ্বসন অঙ্গের নাম ট্রাকিয়া, আর আমাদের প্রধান শ্বসন অঙ্গের নাম হলো ফুসফুস, এটা একটু মনে করে দেওয়ার জন্য, ঠিক আছে? সো ট্রাকিয়াটা আমাদের বায়ু পরিবহন অঞ্চল, এই জায়গাতে আমাদের কোনো ধরনের গ্যাসীয় আদান প্রদান হয় না। এখন পরীক্ষায় প্রশ্ন আসবে যে ট্রাকিয়া কত সেন্টিমিটার লম্বা, প্রায় 12 সেন্টিমিটার লম্বা, এটা মুখস্থ করতে হবে, ঠিক আছে? কত কশেরুকা পর্যন্ত বিস্তৃত, পঞ্চম বক্ষদেশীয় কশেরুকা। আমাদের কশেরুকা কতগুলা, আমাদের কশেরুকা মোট কয়টা, পরিণত অবস্থায় 26টা। বক্ষদেশীয় কশেরুকা কয়টা, আশা করি সবার মানে মনে আছে, বক্ষদেশীয় কশেরুকা হলো 12টা। এই 12টার মধ্যে 5 নাম্বারটা পর্যন্ত ট্রাকিয়াটা বিস্তৃত। ট্রাকিয়াতে কয়টা তরুণাস্থি থাকে, ট্রাকিয়াতে 16 থেকে 20টা তরুণাস্থি থাকে, আশা করি সবাই পারছ। ট্রাকিয়ার তরুণাস্থিগুলো কি আকৃতির, ট্রাকিয়ার তরুণাস্থিগুলো সি আকৃতির, দ্যাটস ইট। এইটুকু যদি কেউ পড়ে আমার মনে হয় দ্যাট উইল বি এনাফ, এর বাইরে আর কোনো প্রশ্ন তাকে উত্তর করতে হবে না, ঠিক আছে? ওকে, শ্বাসনালী বা ট্রাকিয়া আমরা কিন্তু মোটামুটি জেনে গেলাম, এখান থেকে এইটুকু জানলেই হয়েছে। এবার হলো ব্রঙ্কাস, ট্রাকিয়াটা যে দুই ভাগে ভাগ হয় সেটাকেই বলা হয় ব্রঙ্কাস। আমরা নতুন করে ছবি আঁকার কোনোই দরকার নেই, বইটা ভালো করে খেয়াল করতে হবে। এই হলো আমার প্রিয় ট্রাকিয়া, আর এই যে দুই পাশে দুইটা, এই দুটো হলো আমাদের প্রিয় ব্রঙ্কাস। ওকে, একদম নতুন বই, নতুন বইটা একটু আপডেট করে নেই, তাহলে আমার বইয়ে যেহেতু 16 থেকে 20টা, নতুন বইয়ে 15 থেকে 20টা দেওয়া আছে। সো সবাই 16 থেকে 20টার পাশে 15 থেকে 20টা কথাটা লিখে নাও, আমার মনে হয় যে দ্যাট উইল বি বেটার। যে কোনো কারণেই হোক, আমি, আমার কাছে নতুন বইটা থাকার কথা। সো এখন একজন প্রশ্ন করলো, ভাইয়া তাহলে 15 থেকে 20 নাকি 16 থেকে 20? এইগুলো আসলে প্রশ্ন করা মানেই হয় না, উত্তর দিবা যেটা অপশনে থাকবে সেটাই। অপশনে 15 থেকে 20ই থাকার কথা, যদি 16 থেকে 20 থাকে 16 থেকে 20 দেখাবা, অপশনে যেটা থাকবে সেটা দেখাবা, অপশনে যেটা থাকবে অ্যাকচুয়ালি সেটা দেখাবা। তো আমরা তাহলে জানলাম। এখন একজন আমাকে প্রশ্ন করেছে, ভাইয়া মানুষের ট্রাকিয়া চুপসে যায় না কেন, ভাসফুরিং এর ট্রাকিয়ার মধ্যে তো টিনিডিয়া থাকে, ইন্টিমা থাকে, মানুষের ট্রাকিয়া চুপসে যায় না
কারণ আমাদের এটা তরুণাস্থি দিয়ে তৈরি, তরুণাস্থি, তরুণাস্থি তো হার, হার তো আর ভাই চুপসে যাবে না, আমাদের ট্র্যাকে চুপসে যায় না, কারণ আমরা এটা কি দিয়ে তৈরি, এটা তরুণাস্থি দিয়ে তৈরি, এই জন্য আমাদের এটা চুপসে যায় না। এবার হলো ব্রঙ্কাস, ব্রঙ্কাস কয়টা? ব্রঙ্কাস হলো দুইটা, ডান ব্রঙ্কাস এবং বাম ব্রঙ্কাস। ছবিতে দেখলেই বোঝা যাচ্ছে যে ডান ব্রঙ্কাস এবং বাম ব্রঙ্কাস। তো এই যে ডান ব্রঙ্কাস এবং বাম ব্রঙ্কাস, এটা দুইটা দুইটা ফুসফুসে চলে গেল। এখন এখানে একটা আমাদেরকে জানতে হবে, ফুসফুসের যেই জায়গায় ব্রঙ্কাস গুলো প্রবেশ করে সেই জায়গাটাকে বলে হাইলাম, পরীক্ষার জন্য অতীব গুরুত্বপূর্ণ। হাইলাম মানেই হলো অবতল অংশ, হ্যাঁ, এই দিক দিয়ে জিনিসপত্র প্রবেশ করে, কিডনিতেও হাইলাম আছে, ফুসফুস ফুসফুসেও হাইলাম আছে, ঠিক আছে। আচ্ছা, ওকে, এইবার তাকায় দেখো, ডান ব্রঙ্কাসটা অপেক্ষাকৃত ছোট কিন্তু প্রশস্ত, আর বাম ব্রঙ্কা, আর এটা তিন ভাগে ভাগ হয়ে ডান ফুসফুসে প্রবেশ করে, আর বাম ব্রঙ্কাসটা দুই ভাগে ভাগ হয়ে বাম ফুসফুসে প্রবেশ করে। এই লাইন দুইটা ভাই 10 স্টার ইম্পর্টেন্ট। এই লাইন দুইটা 10 স্টার ইম্পর্টেন্ট, একদম একদম একদম, এই লাইন দুইটা একদম একদম 10 স্টার ইম্পর্টেন্ট, একদম 100% 10 স্টার ইম্পর্টেন্ট। আমাদেরকে মনে রাখতে হবে বাম ব্রঙ্কাসটা দুই ভাগে ভাগ হয় আর ডান ব্রঙ্কাসটা তিন ভাগে, এই খুব গুরুত্বপূর্ণ। আমরা যখন একটু তাকাবো, ছবিটা ভালো করে খেয়াল করব, ছবিতে এখানে দেওয়া নাই কিন্তু আমাদের সবাইকে মনে রাখতে হবে যে আমরা যখন ফুসফুস পড়বো, মনে রাখতে হবে ডান ফুসফুস আর বাম ফুসফুস, ডান ফুসফুসের তিনটা খণ্ড এক, আর বাম ফুসফুসের দুইটা খণ্ড, সেই জন্য ডান ব্রঙ্কাসটা তিন ভাগে ভাগ হয়, ওকে, আর বাম বাম ব্রঙ্কাসটা দুই ভাগে ভাগ হয়। সো এইটা একটা গুরুত্বপূর্ণ কথা। আর ডান ব্রঙ্কাসটা ছোট এবং মোটা, বাম ব্রঙ্কাসটা লম্বা এবং চিকন, এই কথাগুলো জানতে হবে। এরপর ব্রঙ্কাসের পর কি তৈরি হয়? ব্রঙ্কাসের পর তৈরি হয় ব্রঙ্কিওল। আমরা যদি সবাই একটু ব্রঙ্কিওল কথাটা পড়ি, ব্রঙ্কাসের পর কি তৈরি হয়? ব্রঙ্কাসের পর তৈরি হয় ব্রঙ্কিওল, ওকে। তো ব্রঙ্কিওল কয় রকম? প্রান্তীয় ব্রঙ্কিওল, শ্বসন ব্রঙ্কিওল, ব্রঙ্কিওল দুই ধরনের। এখানে তাকায় দেখো, ব্রঙ্কাসে তরুণাস্থি থাকলেও ব্রঙ্কিয়াল গুলো, ব্রঙ্কিওল গুলো তরুণাস্থি বিহীন। এটা একটা খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ, তোমাদের তোমাদেরকে একটু বলে দেই, পরীক্ষায় প্রশ্ন আসবে নিচের কোনটিতে তরুণাস্থি নাই। তাহলে ভাইয়া, তরুণাস্থি নাই জানতে হলে কোথায় কোথায় তরুণাস্থি আছে আমাদেরকে সেইটা জানতে হবে। মনে রাখতে হবে তিনটা জায়গায় তরুণাস্থি আছে, একটা নাম হলো ট্রাকিয়া, একটা নাম হলো ব্রঙ্কাস। এখন এই ব্রঙ্কাসটাকে আমরা দুই ভাগে ভাগ করব, প্রাইমারি ব্রঙ্কাস, সেকেন্ডারি ব্রঙ্কাস, তিন ভাগে ভাগ করে দিই টারশিয়ারি ব্রঙ্কাস। তো মূলত এই এই যে ট্রাকিয়া আর এই তিনটা ব্রঙ্কাসে কিন্তু তরুণাস্থি আছে। এই অপশন গুলোর বাইরে যা দেওয়া থাকবে মনে রাখতে হবে, ব্রঙ্কিওল গুলাতে তরুণাস্থি থাকবে না। তাহলে ব্রঙ্কিওল গুলাতে তরুণাস্থি থাকবে, নিচের কোনটাতে তরুণাস্থি নাই? অপশনে যেটাই দেওয়া থাক, প্রান্তীয় ব্রঙ্কিওল দেওয়া থাক বা শ্বসন ব্রঙ্কিওল দেওয়া থাক, তরুণাস্থি মুক্ত কোন গুলো? তরুণাস্থি মুক্ত হলো ব্রঙ্কিওল গুলো। এই পড়াটা আমাদেরকে এইভাবেই বুঝে পড়তে হবে। আশা করি সবাই আমার কথাটা ক্লিয়ারলি ক্লিয়ারলি বুঝতে পেরেছো, ঠিক আছে, ওকে। তাহলে প্রাইমারি ব্রঙ্কাস, সেকেন্ডারি ব্রঙ্কাস এবং টারশিয়ারি ব্রঙ্কাস, এখন এই পর্যন্ত তোমাকে আমি পড়ালাম। এরপর এরপর এই ব্রঙ্কিওল গুলো কি করে? তাহলে তাহলে তাকায় দেখো, এই যেটা আমি পড়াইলাম, এই যে প্রাইমারি ব্রঙ্কাস, তারপর কি সেকেন্ডারি ব্রঙ্কাস, ওকে, তারপর কি টারশিয়ারি ব্রঙ্কাস, এই কথাটা তো আমি তোমাকে মাত্র পড়াইছি, তাই কি না? এখন প্রাইমারি ব্রঙ্কাসের নাম কিন্তু প্রাইমারি ব্রঙ্কাস, আর প্রাইমারি ব্রঙ্কাস তাহলে কয়টা? প্রাইমারি ব্রঙ্কাস কিন্তু, প্রাইমারি ব্রঙ্কাস কিন্তু ওই যে ব্রঙ্কাস গুলা ডান এবং বামে যে ভাগ হয়ে যায় ওগুলাকে বলে প্রাইমারি ব্রঙ্কাস। এরপর সেকেন্ডারি ব্রঙ্কাসের অপর নাম কিন্তু লোবার ব্রঙ্কাস, আর টারশিয়ারি ব্রঙ্কাসের অপর নাম সেগমেন্টাল ব্রঙ্কাস, ঠিক আছে। তো তাহলে আমরা জানলাম, তো প্রাইমারি ব্রঙ্কাস কোনটা, সেকেন্ডারি ব্রঙ্কাস কোনটা, চলো আমরা একটা ছবি আঁকতে চাই, এটা কিন্তু বুঝে পড়তে হবে, ভুল করা যাবে না। এই হলো আমাদের ট্রাকিয়া, এই হলো আমাদের প্রাইমারি ব্রঙ্কাস। তাহলে প্রাইমারি ব্রঙ্কাস সংখ্যায় কয়টা? একটা, দুইটা। এইবার ডান পাশেরটা ভাগ হয়ে গেল কয় ভাগে? তিন ভাগে, এই তিনটা। বাম পাশেরটা হয়ে গেল দুই ভাগে, এই দুইটা। এইগুলাকে বলে কিন্তু 2 ডিগ্রি বা সেকেন্ডারি ব্রঙ্কাস,
ঠিক আছে? এরপর এইগুলা ভাগ হবে, এইটা ভাগ হবে, এই পাশেরটা ভাগ হবে মোট 10 ভাগে, আর এই পাশেরটা ভাগ হবে মোট 8 ভাগে। তাহলে টারশারি ব্রঙ্কাস কয়টা? ডান ফুসফুসে 10টা, বাম ফুসফুসে 8টা। এইটার অপর নাম কি? লোবার ব্রঙ্কাস। আর এটার অপর নাম কি? সেগমেন্টাল ব্রঙ্কাস। তাহলে এখান থেকে আমরা আশা করি বুঝতেই পারছি যে ডান ফুসফুসে 10টা সেগমেন্ট আর বাম ফুসফুসে 8টা সেগমেন্ট, তাহলে প্রত্যেকটা সেগমেন্টের জন্য একটা করে সেকেন্ডারি ব্রঙ্কাস। সো এই কথাটাই আমরা শিখবো। সো আমরা যদি একটু বইয়ের দিকেও তাকাই, তাহলে দেখো ডান ফুসফুসে 10টা আর বাম ফুসফুসে 8টা সেগমেন্ট থাকে। এই সেগমেন্ট গুলাতে সেগমেন্টাল ব্রঙ্কাস। পরীক্ষায় কিন্তু সেগমেন্ট দিয়েও প্রশ্ন আসতে পারে, আবার ফুসফুস দিয়েও প্রশ্নটা আসতে পারে। তাহলে আশা করি আমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পারলাম। এরপর এই ব্রঙ্কাস গুলা কিসে ভাগ হয়? ব্রঙ্কিওলে ভাগ হয়। ব্রঙ্কিওল, এই অংশগুলো হলো ব্রঙ্কিওল। ব্রঙ্কিওল গুলো কিসে ভাগ হয়? অ্যালভিওলার নালী। এই যে প্রত্যেকটা, এগুলোকে বলে অ্যালভিওলার নালী। নালীর পরে পুরো এলাকাটাকে বলে একটা অ্যালভিওলার থলি, আর থলির ভিতরে থাকে অ্যালভিওলাই। ভাইয়া এই যে সিরিয়ালটা, ব্রঙ্কিওল, নালী, থলি, অ্যালভিওলাই, আর উপরে হলো ট্রাকিয়া, আর 3 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি ব্রঙ্কাস। এই সিরিয়ালটা মুখস্থ ঝরঝরা করবা। এটাকে বলা হয় শ্বসন বৃক্ষ। এটাকে কি বলা হয়? এইটাকে বলা হয় শ্বসন বৃক্ষ। দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি শ্বসন বৃক্ষ বা ব্রঙ্কিয়াল বৃক্ষ। সো পরীক্ষায় কিন্তু আসবে, সিরিয়ালটা আসবে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। আচ্ছা, এখন এই যে ব্রঙ্কিওল, ব্রঙ্কিওলের মধ্যে একটা সিরিয়ালটা একটু অ্যাড করে দিই। সবাই শ্বসন বৃক্ষে বইয়ের মধ্যে অ্যাড করে নাও, এটা একটা গুরুত্বপূর্ণ কথা। সেটা হলো ব্রঙ্কিওলে আগে হলো প্রান্তীয় ব্রঙ্কিওল, তারপরে ভাইয়া শ্বসন ব্রঙ্কিওল, তারপরে ভাইয়া অ্যালভিওলার নালি, অ্যালভিওলার থলি, এবং তারপরে অ্যালভিওলাই। এই সিরিয়ালটা আমাদের সবাইকে পড়তে হবে, ঠিক আছে? ওকে, সো আশা করি আমরা সবাই এই সিরিয়ালটা ক্লিয়ারলি বুঝতে পেরেছি যা পড়ালাম। সো সিরিয়ালটাকে কেউ বলতে পারবে? যে বলতে পারবে একটু হ্যান্ড রেইজ করো তো দেখি। আলফাহা, চমক সরকার, দেখে দেখে বললে হবে না, না দেখে বলতে হবে। এসটি তাকি, তাকি বলো তো বাবু, তাকি বলো তো আপু। হ্যালো ভাইয়া, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বলো। প্রান্তীয় ব্রঙ্কিওল, শ্বসন ব্রঙ্কিওল, পুরোটাই একদম ট্রাকিয়া থেকে শুরু করে। তুমি এক কাজ করো, একদম ওই যে নাক থেকে শুরু করো, সম্মুখ নাসার অন্ত্র থেকে একদম। আমার নেট ছিল না, আমি একটু আগে একটু আগে জয়েন করেছো, তাহলে তোমাকে না এইটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে বলবে হলো বিজয় কৃষ্ণনাথ। তুই বল। বাপরে বাপ, তোর ওখানে তুই একই সাথে দুইটা দুইটা ডিভাইস থেকে জয়েন করছিস, সেই জন্য তোর অবস্থা খুবই খারাপ, তোর ওখান থেকে খুব ইকো হচ্ছে। আমাকে এটা বলবে হলো নতুন যারা জয়েন করছে, নতুন কে কে ক্লাস করছে, রাসেল বলো তো। রাসেল, রাসেলের সাথে কখনো কথা হয়নি, রাসেল বলো। রাসেল, জেবা, তাসনিয়া, ইলমি বলো তো। জারিন বলো, জারিন উপর থেকে নিচে নেমে আসো। ফারিহা মেহজাবিন, এরা কেউ? তাইফুর বলো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই প্রথমে হচ্ছে আমাদের নাসা গহ্বর, তারপরে হচ্ছে ভাইয়া নাসা গহ্বরের পরে আছে ভাই এপিগ্লটিস, এপিগ্লটিসের পরে আছে ভাই আমাদের ষড়যন্ত্র, তারপরে হচ্ছে ভাইয়া ট্রাকিয়া, তারপরে হচ্ছে ভাইয়া প্রান্তীয় ব্রঙ্কাস, তারপর হচ্ছে
ওই অ্যালভিওলার নালি, তারপরে অ্যালভিওলার থলি, তারপরে হচ্ছে অ্যালভিওলাই, তারপরে তো হচ্ছে ফুসফুস পুরোটা। তাহলে তারপরে আর ফুসফুস না, ফুসফুসে পুরাটা মিলেই, ফুসফুস আর আলাদা করে কিছু না, আমরা তো ফুসফুসে ঢুকেই গেছি, আলাদা শেষে ফুসফুস বলার সুযোগ নাই। তো এই সিরিয়ালটা কিন্তু তাসনিয়া তাবাসসুম বলতে চায়। আচ্ছা বলো তাসনিয়া, তোমার কাছ থেকে একবার শুনি, বলো। সম্মুখ নাসারন্ধ ভেস্টিবিউল, নাসাগহ্বর, পশ্চাৎ নাসারন্ধ নাসাগলবিল, তারপরে হচ্ছে ষড়যন্ত্র, তারপরে ট্রাকিয়া, ট্রাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিওল, অ্যালভিওলার নালি, অ্যাট্রিয়াম, অ্যালভিওলাস না অ্যালভিওলার থলি, এবং তারপর হচ্ছে অ্যালভিওলাস। ওকে ঠিক আছে, ব্রঙ্কিওলটাকে এভাবে বলতে পারো, তবে আমি চেয়েছিলাম যে তোমরা আরেকটু ভেঙে বলো, কারণ ভেঙে বলা বলতে আমি বোঝাচ্ছি যে তোমরা অন্ততপক্ষে 1 ডিগ্রি 2 ডিগ্রি, প্রথমে 1 ডিগ্রি ব্রঙ্কাস, তারপরে 2 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি, তারপরে প্রান্তীয় ব্রঙ্কিওল, তারপরে শ্বসন ব্রঙ্কিওল, তারপরে অ্যালভিওলার নালি, থলি, অ্যালভিওলাস, এই সিরিয়ালটা ফলো করতে বললাম, কারণ পরীক্ষায় দিলে একটু কঠিন করে দিতে পারে, যদি ওইগুলো দেয় না এখন আর। তবে আগে কিন্তু অলরেডি প্রশ্নটা এসেছে, হ্যাঁ, আগে প্রান্তীয় ব্রঙ্কিওল, তারপর শ্বসন ব্রঙ্কিওল, তার আগে কিন্তু 3 ডিগ্রি, তার আগে 2 ডিগ্রি, তার আগে 1 ডিগ্রি ব্রঙ্কাস, ঠিক আছে, তার আগে ট্রাকিয়া। এই সিরিয়ালটা আমি তোমাদেরকে একটু পড়াই দিলাম যাতে কোনোভাবেই কারো ভুল না হয়। সো দ্যাটস ইট, একটু সময় নিয়ে পড়ালাম যাতে ক্লিয়ার থাকে। এইবার এই জিনিসগুলো মিলিয়ে আমাদের ফুসফুসটা তৈরি। এখন এই এই ফুসফুসটাকে আবরণ করে রাখার জন্য একটা পর্দা দেওয়া আছে, যেই পর্দাটাকে বলা হয় প্লুরা। এটা হলো দ্বিস্তর বিশিষ্ট, একটা স্তরের নাম ভিসেরাল স্তর, যেটা কিনা ভেতরে থাকে, বাইরের স্তরটাকে বলে প্যারাইটাল। এই দুই স্তরের মধ্যে প্লুরাল রস থাকে, প্লুরাল রস নামে বই একটা কথা লেখা আছে, তাকায় দেখো এই দুই স্তরের মধ্যে কি থাকে, প্লুরাল রস, সেই কথাটা আমাদেরকে জানতে হবে। আর হাইলাম, যে কথাটা আমরা সবাই পড়েছি, হাইলাম দেখো যেই অংশ দিয়ে ট্রাক ব্রঙ্কাসটা ফুসফুসে প্রবেশ করে তাকে কি বলা হয়, তাকে বলা হয় হাইলাম। এবং এই হাইলামের মধ্যে যে জিনিসটা থাকে সেই জিনিসটাকে বলা হয় পালমোনারি রুট, ঠিক আছে, পালমোনারি মূল। সো কোন জিনিসটা পালমোনারি মূল, কোন জায়গাটা হাইলাম, আমি যদি একবার একটু তাকায় দেখাই, তাহলে এই যদি আমাদের ফুসফুস হয়, তাহলে এই যে যে জায়গাটা আমি বাদ রাখলাম, এই যে এই জায়গাটা, এই জায়গাটাকে বলা হয় হাইলাম। এবং এই হাইলামের মধ্যে ফুসফুসে ঢুকছে যে ট্রাকিয়াটা, ট্রাকিয়া তো একা ঢোকে না, এখানে কিছু রক্তনালী ঢোকে, এটার সাথে কিছু রক্তনালী ঢোকে, কিছু রক্তনালী বের হয়, ঠিক আছে, কিছু রক্তনালী ঢোকে, কিছু বের হয়, এই সব কিছু এইটাকে একসাথে বলা হয় পালমোনারি রুট। রুট মানে শিকড়, ওকে, সো এইটাকে বলা হয় পালমোনারি রুট। এই কথাটা আমাদের সবাইকে পড়তে হবে। যাই হোক, সবাইকে আমি পড়াই দিলাম, চেষ্টা করলাম। এখন আমাদের ডান ফুসফুসে 10টা সেগমেন্ট, বাম ফুসফুসে 8টা সেগমেন্ট, প্রত্যেকটা সেগমেন্ট আবার ছোট ছোট লোবিউলে বিভক্ত। এই লোবিউল গুলাকে বলা হয় ফুসফুসের কার্যকরী একক। ভাইরা আমার, অতীব গুরুত্বপূর্ণ কথা, পরীক্ষায় লাইনটাই আসবে যে ফুসফুসের কার্যকরী এককের নাম কি, উত্তর হলো লোবিউল। ওকে, তাহলে আমরা এই অংশ, এই যে দুইটা অঞ্চল, ফুসফুস এবং ব্রঙ্কিয়াল বা শ্বসন বৃক্ষ, এই দুটাই মূলত আমাদের শ্বসন অঞ্চল। এখন নওশিন হাত তুলেছে, বলো আপু, নিশ্চয় কোনো সমস্যা নাকি? আগে হাত তোলা ভাই, অ্যালভিওলাস এর এখানে লিখা আছে যে অ্যালভিওলাস ফুসফুসের কার্যকরী একক। আচ্ছা, এখন ও এটা এটা নিয়ে যে প্রশ্ন আসবে সেটা আমি দেখতেই পাচ্ছিলাম, যে এখানে লেখা আছে যে লোবিউল গুলো ফুসফুসের কার্যকরী একক, আবার একটু পরেই বলা আছে অ্যালভিওলাস ফুসফুসের কার্যকরী একক। তাহলে ভাইয়া কোনটা সঠিক, কোনটা সঠিক? অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি দুইটাই সঠিক। এখন তোমরা বলবো যে ভাইয়া দুইটা জিনিস একই সাথে কিভাবে সত্য হয়। সো দুইটার আসলে দুই রকম ব্যাখ্যা। সো এই যে ধরো এখানে 10টা অ্যালভিওলাস আছে ধরলাম, যদিও থাকে লাখ লাখ কোটি কোটি, সো এই 10টা অ্যালভিওলাস মানে একটা লোবিউল, ঠিক আছে। সো এই লোবিউলটা আমরা যখন কার্যকরী একক বলতে ফাংশনাল ইউনিট, দুই রকম ফাংশনের কথা বলা হয়। সো এই ছোট ছোট কাজের জন্য একদম একদম আমাদের শ্বাসক্রিয়ার আদান প্রদান করার জন্য অ্যালভিওলাস গুলা, আর এছাড়া এছাড়া পুরো এলাকাটা অনেকগুলো অ্যালভিওলাস একসাথে কাজ করার জন্য, ব্যাপারটা আমি বুঝাই দিচ্ছি। যেমন পৃথিবীর প্রত্যেকটা মানুষ কিন্তু, যেমন একটা সমাজ, আমরা যদি বলি যে একটা সমাজ, আমরা কিন্তু বলি যে পরিবার হলো সমাজের একক, অনেকগুলো পরিবার মিলে একটা সমাজ গঠিত হয়। কিন্তু তুমি বলবো যে ভাই পরিবার তো আর সমাজে কাজ করে না, কাজ তো করে পরিবারে থাকা সকল, বাবা মা ভাই বোন, এরা তো প্রত্যেকেই আলাদা আলাদা,
এবং এরা তো প্রত্যেকেই মিলে একটা কাজ, এরা তো প্রত্যেকেই প্রত্যেকের কাজ করে বলে সমাজটা চলে। সো ব্যাপারটা এখানে এমনই, এরা হলো এক একটা অ্যালভিওলাস, এই কয়েকটা অ্যালভিওলাস মিলে তৈরি করে একটা লোবিউল। সো সমাজের একক যেমন পরিবার, আবার সমাজটা চালায় কে, প্রত্যেকজন আলাদা আলাদা মানুষ। সো দুইটা দুই অর্থে অ্যাকচুয়ালি বোঝানো হয়েছে, দুইটাই কার্যকরী একক। সো ব্যাখ্যাটা হলো এটা। তারপরে যে ব্যাখ্যাটা সেইটা হলো এই রকম, যে পরীক্ষায় আসলে ভাইয়া তাহলে কোনটা দাগাবো, দা আনসার ইজ পরীক্ষায় আসলে যেইটা অপশনে থাকবে সেইটা দাগাবা। এরপরে প্রশ্ন, ভাই যদি দুইটাই অপশনে থাকে তাহলে কোনটা দাগাবো, তাহলে কানটা খুলে শুনে রাখো, তাহলে অ্যালভিওলাস দাগাবা, কারণ অ্যালভিওলাস একদম একদম সবচেয়ে ছোট্ট ইউনিট। সো অ্যালভিওলাস উইল বি আওয়ার আনসার। সো হোপফুলি সবাই প্রশ্নটা উত্তর পেয়ে গেছো। তাহলে অ্যালভিওলাস, এখন অ্যালভিওলাসকে তাহলে আমাদেরকে চিনতে হবে। অ্যালভিওলাস তুমি একটু তাকায় দেখো, অ্যালভিওলাসের প্রাচীরে কোন ধরনের এপিথেলিয়াম থাকে? উত্তর হলো আইশাকার এপিথেলিয়াম। আর তোমাকে যদি বলে ব্রঙ্কিউলের প্রাচীরে আর ব্রঙ্কাসের প্রাচীরে কোন এপিথেলিয়াম থাকে, তোমাকে বলতে হবে সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। ভাইয়া এই প্রশ্নটা যদি কোনো শিক্ষকের চোখে পড়েই যায় তাহলে কিন্তু তুমি মোটামুটি সাইজ হয়ে যাবা, এটা কিন্তু 100% পরীক্ষা দিয়ে দিবে, এবং এটা কিন্তু মুখস্থ করা ছাড়া গতি নেই। সিলিয়েটেড কলামনার, স্তম্ভাকার, এগুলো দ্বারা ভাইয়া কি বোঝায়? এগুলো তো কিছুই বুঝি না, এগুলো আহামরি কিছুই না। ধরো এই যে আমাদের ট্রাকিয়া, এই হলো ট্রাকিয়া, ট্রাকিয়া তো একটা পাইপের মতো, ট্রাকিয়ার ভেতরের পাশে যে কোষগুলা, এই কোষগুলা লম্বা লম্বা স্তম্ভের মতো, আর যার মাথায় কি থাকে, যার মাথায় থাকে সিলিয়া। আর আমাদের যে অ্যালভিওলাস, সেই অ্যালভিওলাসটা হলো বেলুনের মতো, এবং এর যে কোষগুলা সেগুলো কিন্তু একদম আইসের মতো, মাছের আইসের মতো চ্যাপ্টা। তাহলে এই নাম দুইটা কিন্তু আমার আমার কোন স্টুডেন্ট, আমার কোন ছোট ভাই বোন ভুল করবে না। সো কোথায় কি থাকে নামগুলো আমি আরেকবার স্পষ্ট করে বলে দিচ্ছি, প্রত্যেকটাতে কিন্তু নিউক্লিয়াস থাকবে, ঠিক আছে? এটাকে বলে সিলিয়েটেড কলামনার। না বুঝতে পারলে বাংলাটা কি, সিলিয়াযুক্ত স্তম্ভাকার, এটার নাম হলো স্কোয়ামাস, বাংলায় হলো আইশাকার। ক্লিয়ার? বুঝে উত্তর করতে হবে। তো তাহলে সিলিয়েটেড কলামনার থাকে কোথায়? ট্রাকিয়া আর ব্রঙ্কাসে। আর এখানে কি থাকে? আইশাকার এপিথেলিয়াম। সো দিস ইজ 10 স্টার ইম্পর্টেন্ট, 100% বলে দিলাম, আশা করি সবাই বুঝতে পেরেছো আমি যা বললাম। এটা কি মাথার উপর দিয়ে গেল নাকি মগজে, ব্রেনে মগজে প্রবেশ করছে, বুঝতে পেরেছো? জি ভাইয়া, জি ভাইয়া, জি ভাইয়া, বুঝতে পারলে ভালো। ঠিক আছে, এবার অ্যালভিওলাসের প্রথম প্রশ্নই কিন্তু এটা, যে অ্যালভিওলাসের আবরণের নাম কি। আবারও বলছি অ্যালভিওলাসের আবরণের নাম কিন্তু এটাই প্রথম প্রশ্ন, স্কোয়ামাস এপিথেলিয়াম। এখন এই স্কোয়ামাস এপিথেলিয়াম ছাড়াও কিন্তু অ্যালভিওলাসের প্রাচীরে আরেকগুলা কোষ থাকে, যেগুলাকে বলে অ্যালভিওলার ম্যাক্রোফেজ। এই অ্যালভিওলার ম্যাক্রোফেজ বাইরে থেকে যদি কোনো জীবাণু যায়, সেই জীবাণুটাকে পুরোপুরি মেরে সাইজ করে দিতে পারে, ঠিক আছে? সো অ্যালভিওলাসের প্রাচীরে কিন্তু শুধুমাত্র স্কোয়ামাস এপিথেলিয়াম থাকে না, আরো কিছু কি থাকে, কোষ থাকে। ছবিতেই তো দেখা যাচ্ছে, কি সুন্দর একটা ছবি, তাকায় দেখো অ্যালভিওলাসের গঠন, এই যে আইশাকার এপিথেলিয়াম ছবিতেও দেওয়া, আর ভেতরের দিকে কি, অ্যালভিওলাসের ভেতরে কি, ম্যাক্রোফেজ। ক্লিয়ার? এখন তুমি যদি ছবিতে আরেকটু মনোযোগ দাও, তাহলে লাল লাল ম্যাক্রোফেজ ছাড়াও তুমি এখানে সবুজ রঙের আরেকটা কোষ দেখতে পারবা। এই সবুজ রঙের কোষগুলাকে বলে সার্ফেক্টেন্ট নিঃসরণকারী কোষ, এইগুলোর অপর নাম সেপ্টাল কোষ। তাহলে তাকায় দেখো অ্যালভিওলাসের প্রাচীরে সেপ্টাল কোষ নামে কিছু কোষ থাকে, যারা কি ক্ষরণ করে, সার্ফেক্টেন্ট নামক পদার্থ। সার্ফেক্টেন্ট কথাটার সাথে সার্ফ এক্সেলের একটা সম্পর্ক আছে, এবং সার্ফ এক্সেল একটা ডিটারজেন্ট, তাহলে এই সার্ফেক্টেন্টটা একটা ডিটারজেন্টের মতো কাজ করে। এখন এই ডিটারজেন্ট আর ওই ডিটারজেন্ট কিন্তু ভাই এক জিনিস না, দুইটা কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা জিনিস। আচ্ছা, তারপর কাজটা ডিটারজেন্টের মতো, কাজটা কি? কাজটা হলো এই যে এটা তো একটা বেলুন, এই বেলুনের, এই বেলুনের প্রাচীরে যে পৃষ্ঠ টান, যে পৃষ্ঠ টানটা আছে সেই পৃষ্ঠ টানটাকে কমিয়ে দেওয়া খুবই গুরুত্বপূর্ণ, যাতে বেলুনটা খুব সহজেই প্রসারিত হতে পারে। তাহলে পৃষ্ঠ টানকে কমিয়ে দেওয়া, এই পৃষ্ঠ টানটাকে কি করা, পৃষ্ঠ টানটাকে কমিয়ে দেওয়া, এইটাই হলো সার্ফেক্টেন্টের কাজ। মেডিকেল ভর্তি পরীক্ষা 2006-07 সালে এই প্রশ্নটা এসেছে অলরেডি, নিচের কোনটা সার্ফেক্টেন্ট সম্পর্কে মিথ্যা, ওইখানে দেওয়া ছিল যে পৃষ্ঠটানকে বাড়িয়ে দেওয়া। খুব ছোট্ট একটা পার্থক্য, যারা এটা বুঝে পড়বে না, সারফেস টেনশন মানে পৃষ্ঠটানকে কমিয়ে দেওয়া, হ্রাস করা, এটাই পরীক্ষা এসেছিল। সো এবং এইটা আছে বলেই কিন্তু ফুসফুসগুলো চুপসে যায় না, তোমার আমার ফুসফুস, তুমি আমি দম নিয়ে বেঁচে আছি। যদি এটা না থাকতো তুমি আমি কিন্তু আজ কালকে পরকালে অক্কা পেতাম,
কারো যে সকল বাচ্চার এরকম সার্ফেক্টেন্ট ক্ষরণ হয় না তাদের কিন্তু দুনিয়াতে বেঁচে থাকার জন্য সার্ফেক্টেন্ট আমরা পরে ইঞ্জেকশন দেই, ঠিক আছে? তো সাধারণত 23 সপ্তাহ বয়সে প্রথম সার্ফেক্টেন্ট ক্ষরণ শুরু হয়, সেই জন্য এইটা আসছে মানে ওর শরীরে কেবল প্রাণটা আসছে। সেই জন্য পৃথিবীর অনেক দেশেই 24 সপ্তাহের আগে কিন্তু মানব ভ্রূণকে ধরা হয় যে স্বাধীন অস্তিত্বের অধিকারী গণ্য করা হয় না, সেজন্য অনেক দেশে অনুমতি দেওয়া আছে যে গর্ভপাত করায় ফেলতে পারো। বাংলাদেশে কিন্তু এই অনুমতি দেওয়া নাই, বাংলাদেশে বলা হয় ভ্রূণ হত্যা আইনত দণ্ডনীয়, প্লাস ইসলাম ধর্মেও কিন্তু এই অনুমতি দেওয়া নাই। কোন ধর্মে কি আছে জানি না, আমি ইসলাম ধর্মেরটা জানি যে ইসলাম ধর্মে ভ্রূণ হত্যা নিষেধ করা হয়েছে। সো 23 সপ্তাহ বয়স পর্যন্ত এই এই প্রত্যেকটা লাইন অলরেডি মেডিকেল ভর্তি পরীক্ষা এসেছে, তো যেহেতু এসেছে তুমি বুঝতেই পারছো যে পরীক্ষার জন্য কতটা গুরুত্বপূর্ণ। তাহলে আমরা জানলাম যে কয় ধরনের কোষ থাকে, 3 ধরনের, একটা আইসাকার এপিথেলিয়াম, একটা ম্যাক্রোফেজ, আর একটা সেপটাল কোষ। সেপটাল কোষ থেকে সার্ফেক্টেন্ট আসে যেটার কাজ পৃষ্ঠটানকে কমিয়ে দেওয়া। আশা করি আমরা ক্লিয়ার, আশা করি আমরা পারবো। এইবার আমাদের শরীরে কতগুলো অ্যালভিওলাস থাকে, উত্তরটা হলো দেখো 20 মিলিয়ন। দেখি কার কত বুদ্ধি, একটু আনমিউট করবা নাকি? অনন্যা সেন, আপু অনন্যা তোমার সাথে একটু কথা বলতে চাই, একটু আনমিউট করো তো। আসসালামু আলাইকুম ভাইয়া। থ্যাংক ইউ অনন্যা। ওয়ালাইকুম আসসালাম অনন্যা। 20 মিলিয়ন মানে বাংলায় বলো তো কত বুঝায়? ভাইয়া 1 মিলিয়নে যদি 10 লাখ হয় তাহলে 20 মিলিয়নে 2 কোটি, 2 কোটি হবে বোধহয়। 20 মিলিয়নে বোধহয় কি 2 কোটি? শাবাস, থ্যাংক ইউ সো মাচ। তাহলে পরীক্ষায় 20 মিলিয়ন নাও দিতে পারে, ঠিক আছে? নবজাতক বাচ্চার কত কয়টা থাকে? 2 কোটি থাকে, আমরা জেনে নিলাম। 8 বছরে হয়ে যায় 300 মিলিয়ন, তাহলে এটাকে কত দ্বারা গুণ দিবা? 10 লাখ দ্বারা গুণ দিবা, তার মানে কয় কোটি? তার মানে 30 কোটি। আর পূর্ণ বয়স্ক মানুষের কত থাকে ভাই? 700 মিলিয়ন, মানে 70 কোটি, দুইটা ফুসফুসে। তাহলে একটা ফুসফুসে কত? 35 কোটি। তাহলে তুমি তো, তুমি একটা মানুষ কতগুলো ফুসফুস নিয়ে কতগুলো অ্যালভিওলাস নিয়ে বেঁচে আছো? 70 কোটি অ্যালভিওলাস নিয়ে বেঁচে আছো। পরীক্ষায় কিন্তু মিলিয়নটা কোটির হিসাবে দিয়ে দিতে হবে, আকাশ থেকে পড়া যাবে না। এখন তোমার আমার বুকে কত বর্গমিটার জায়গা আছে খুঁজে দেখলে 1 বর্গমিটার 2 বর্গমিটারের বেশি জায়গা পাওয়া যাবে না। কিন্তু আমরা যদি বেলুন গুলাকে, প্রত্যেকটা ছোট্ট বেলুনকে এইভাবে ধরি, আমরা যদি ছোট্ট প্রত্যেকটা বেলুনকে এইভাবে খুলে দেই, তাহলে এই যে বেলুনটাকে এইভাবে খুলে দিলাম, এই খুলে দিলে কিন্তু এরকম বিশাল জায়গা হয়। এই সব মিলা জায়গাটা হয় 11,800 বর্গ সেন্টিমিটার। তো বিশাল জায়গা আমাদের শ্বসনতল। নতুন বই একটু আপডেট হয়েছে, যাদের বই 700 তারা 700ই পড়ো, আর যা একটু বই নতুন বইটা লিখে রাখো 700-480 মিলিয়ন লিখে রাখো। ব্যাপারটা এগুলো আসলে আমি জানি না। 48 কোটিতে তুমি একটু স্যাডেল ডাউন হও, ঠিক আছে? তো 480 মিলিয়ন মানে 48 কোটি, 24 কোটি 24 কোটি নিয়ে আপাতত সন্তুষ্ট থাকো। তাহলে আমরা এইটুকু কিন্তু শিখে গেলাম কার কতটুকু, যত বড় হবা তত তোমার অ্যালভিওলাস বাড়বে। আশা করি ক্লিয়ার। পূর্ণ বয়স্কতে কত তাহলে? 480 মিলিয়ন। তবে পরীক্ষায় যে 700 মিলিয়ন থাকবে না এর কিন্তু কোনো গ্যারান্টি নেই। দুটাই শিখে রাখো, যাদের পুরাতন বই তারা, যাদের নতুন বই তারা 700 মিলিয়নটাও লিখে রাখো, অপশনে যেটা থাকবে সেটাই দাগাবা। আর যদি অপশন দুটো থাকে তাহলে 480 মিলিয়ন দাগাবা, যেটা একদম লাস্ট আপডেট বইয়ে দেওয়া আছে। আমার কাছে ওই ফাইলটা মনে হয় আমি ওপেন করিনি, আমি ক্লাসটা যেহেতু শুরু করে ফেলেছি আমি নতুন বইয়ের ফাইলটা এখন আর ওপেন করতে চাচ্ছি না। নেক্সট ক্লাসে নতুন বইয়ের ফাইলটাই ওপেন করব, চিন্তা করার কিছু নাই, ঠিক আছে? তো দ্যাটস ইট। আমার মনে হয় যে এর সাথে, এর বাইরে আসলে আর কিছু পড়ার আমার নাই, পুরো পড়াটা আমি শেষ করে দিলাম। এইখানে যে বক্সটা, এই বক্স থেকে কয়েকটা কথা আমাদেরকে পড়তে হবে, সেটা হলো কয়টা কথা আমরা পড়ব। চলো আমরা দেখি কোনটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ট্রাকিয়ার কাজটা আমরা পড়ব, সিলিয়া দ্বারা বাইরের জীবাণুটাকে ফেরত পাঠায়। আর কোনটার কাজ আমরা পড়ব, দেখো বায়ু ফিল্টার করে কে, এখানে এই লাইনটা থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। বায়ু ফিল্টার করে, বায়ু ফিল্টার করে ব্রঙ্কাই, ঠিক আছে? ফুসফুসের কার্যকরী একক অলরেডি আমি বলেছি অ্যালভিওলাই। কোন জায়গাটাতে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড আদান প্রদান হয়? অ্যালভিওলাই। প্রধান শ্বসন অঙ্গ কোনটা? ফুসফুস, অলরেডি প্রশ্ন করা হয়েছে। সো এই যে 4টা লাইন দাগাই দিলাম, 6, 8, 4, 10, এই 4টা পরীক্ষায় কিন্তু আসবে এবং আমাদেরকে পারতে হবে ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, সো হোপফুলি ক্লিয়ার, সবাইকে আমি বলে দিয়েছি। এবার শ্বসনতন্ত্রের কাজ, শ্বসনতন্ত্রের কাজ পুরোটা রিডিং পড়বা, জাস্ট পয়েন্ট নাম্বার 3 পড়বা, প্রতিদিন কতটুকু পানি দেহ থেকে বের হয়ে যায়, 400 থেকে 600, শব্দ উৎপন্ন হয় কোথায়, ল্যারিংসে,
আমার মনে হয় এইটা আমরা শিখবো, বাকি যে পয়েন্টগুলা তুমি এগুলো তোমার যদি ইচ্ছা হয় তুমি কি করতে পারো, তুমি রিডিং পড়তে পারো, তুমি চাইলে এটা কি করতে পারো, রিডিং পড়তে পারো, আমার মনে হয় দ্যাট উইল বি এনাফ। ফুসফুসের অনুচ্ছেদ মনে রাখতে হবে, দুইটা অ্যালভিওলাসের মাঝের যে পর্দাটা সেটাকে বলে ট্র্যাবেকুলি, ভাই এই লাইন থেকেই প্রশ্ন আসবে, এর বাইরে কোনো কিছু করার দরকার নেই। পাশাপাশি দুইটা অ্যালভিওলাস, এগুলো তো বেলুন তাই না, এই পাশাপাশি দুটো অ্যালভিওলাসের মধ্যে যে পর্দাটা সেই পর্দাটাকে বলা হয় ট্র্যাবেকুলি। সো পাশাপাশি দুটো অ্যালভিওলাস এই যে পর্দাটা এটার নাম হলো ট্র্যাবেকুলি। ট্র্যাবেকুলি মানে অ্যাকচুয়ালি জাল, আহামরি কিছু না। হ্যাঁ, সো ট্র্যাবেকুলি মানে অ্যাকচুয়ালি জাল। সো দ্যাটস ইট, আমরা তাহলে জেনে গেলাম। এখানে যদি আরো কোনো পয়েন্ট অ্যাড হয়, এখানে 9 নাম্বারটা দেওয়া নাই, এটা হয়তো প্রিন্টিং মিস্টেক করেছে গাজী আজমল স্যারের বইয়ে, হতেই পারে, এগুলো নিয়ে এত প্যারা খাওয়ার দরকার নেই। সো আমরা তাহলে জানলাম আজকের দিনে আমরা এটি মোটামুটি লাস্ট টপিক পড়বো, কালকে থেকে আমরা এই চ্যাপ্টারের কঠিন পড়াটা শুরু করে কঠিন পড়াটা শেষ করে ফেলবো। সো একদিনে চাইলেই পুরোটা শেষ করা যায়, চাইলে আমি সেটা শেষ করতে পারি, বাট একটু স্লো যাই, পরের দিন এটা শেষ করে আমরা দরকার আরেকটা চ্যাপ্টার শুরু করে ফেলবো। হ্যাঁ, সো আমি চাইলে শেষ করতে পারতাম, বাট আমরা একটু স্লো যাই। আচ্ছা, আজকের দিনে আমরা এই, কারণ পরের দিন একটা, প্রথমে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমরা বুঝবো, আজকের দিনে এই জিনিসটা বুঝে আমরা আজকের ক্লাসটা শেষ করব, কিভাবে আমরা শ্বাস প্রশ্বাস নেই, আমাদের প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রমটা চলে কিভাবে। সো আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, আশা করি তোমরা এই কথাটা সবাই জানো, সেটা হলো প্রশ্বাস মানে কিন্তু শ্বাস গ্রহণ। এটা কিন্তু আমরা অনেক সময় বলি, এটা কিন্তু বলার ভুল, সবাই ভুল বলি মানে যে এটাই ঠিক সেটা কিন্তু না। নিঃশ্বাস মানে শ্বাস ত্যাগ, ভাইরা আমার নিঃশ্বাস গ্রহণ করলাম, এটা একটা পুরোপুরি ভুল শব্দ। চমক বলেছে ভাই, টাইডাল ক্যাপাসিটি, ভাইটাল ক্যাপাসিটি, এগুলা এগুলো আমি কালকে লেকচার নোট থেকে পড়াই দিব, নেক্সট কালকে পড়াই দিব আমি, নাথিং টু ওরি ইনশাল্লাহ। তো মনে রাখতে হবে প্রশ্বাস মানে শ্বাস গ্রহণ, নিঃশ্বাস মানে শ্বাস ত্যাগ। তো সবসময় শুনবা যে তিনি তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, কখনোই বলে না যে তিনি তার জীবনের শেষ প্রশ্বাস ত্যাগ করলেন। প্রশ্বাস মানে গ্রহণ, নিঃশ্বাস মানে ত্যাগ। আচ্ছা, এখন আমাদের শরীরে শ্বসন দুই রকম, শ্বসন দুই রকম কেমন, একটা হলো এই যে অক্সিজেন নিলাম, অক্সিজেন ছেড়ে দিলাম, এইটাকে বলা হয় বহিঃশ্বসন। অক্সিজেনটা ঢুকলো, ফুসফুসে গেল, আবার ফুসফুস দিয়ে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে গেল, এইটার নাম বহিঃশ্বসন। আবার আমাদের কোষগুলো আছে, কোষ, সেই কোষের মধ্যেও কিন্তু অক্সিজেন ঢোকে, সেই অক্সিজেনটা গ্লুকোজের সাথে বিক্রিয়া করে, বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইডের শক্তি তৈরি করে। তাহলে কোষে ঢুকলো কে? অক্সিজেন। আর কোষ থেকে বের হয়ে যাচ্ছে কে? কার্বন ডাইঅক্সাইড। এই যে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে গেল, এটার নাম অন্তঃশ্বসন। তাহলে এটার নাম হলো বহিঃশ্বসন, এটার নাম কি? এটার নাম অন্তঃশ্বসন, ঠিক আছে। সো দেখো, আমরা এখানে যেটা পড়বো সেটার নাম হলো বহিঃশ্বসন। এখানে আমাকে একজন প্রশ্ন করেছে, একটা শিশু জন্মের পর প্রথম শ্বাস গ্রহণ করে নাকি ত্যাগ করে? প্রথম শ্বাস গ্রহণ করে, ভাই গ্রহণ না করলে ত্যাগ করবে কোথা থেকে? তুই তো এটা দেখি ডিম আগে না মুরগি আগের মতো প্রশ্ন করে বসলি, ঠিক আছে। ওকে, আচ্ছা, তো তাহলে আমরা এখানে পড়বো বহিঃশ্বসন সম্পর্কে। অন্তঃশ্বসন সম্পর্কে কোন চ্যাপ্টারে পড়া হবে? অন্তঃশ্বসন সম্পর্কে পড়ানো হবে উদ্ভিদ শারীর, উদ্ভিদের শারীরবৃত্ত, এই চ্যাপ্টার থেকে আমরা অন্তঃশ্বসন সম্পর্কে পড়বো, ঠিক আছে। ওকে ফাইন, এইবার আমরা প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রমটা একটু পড়বো, লাস্ট পড়া আজকের দিনে, এটাই আমাদের শেষ পড়া। প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রমটা কিভাবে ঘটে মনে রাখতে হবে, আমরা যে শ্বাস গ্রহণ করি, দেখো একটু তুমি সবাই আমার সাথে শ্বাস গ্রহণ করো, বুক ভরে শ্বাস নাও, দেখবা বুকটা ফুলে উঠলো, তারপর তুমি দম আটকায় রাখো কিছুক্ষণ, দেখবা যে একটু পর যার যতক্ষণ ক্ষমতা, আমার ক্ষমতা বেশিক্ষণ না, আমি খুব হাইয়েস্ট হলে কয় মিনিট কয় সেকেন্ড দম আটকায় রাখতে পারবো, তুমি কিন্তু এক সময় বাধ্য হবা শ্বাসটা ছাড়তে। তো মনে রাখতে হবে আমরা কিন্তু যদিও ইচ্ছা মতো শ্বাস গ্রহণ করতে পারি, আবার ইচ্ছা মতো শ্বাস ছাড়তে পারি, তবে এই দুইটা প্রক্রিয়ার মধ্যে আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, সেটা হলো যে প্রশ্বাস যে প্রক্রিয়াটা,
সেই প্রক্রিয়াটাতে শক্তি লাগে, এটাতে শক্তি লাগে, সেই জন্য এইটাকে বলা হয় সক্রিয়। আর নিঃশ্বাস যে প্রক্রিয়াটা সেটাতে শক্তি লাগে না, ন দিয়ে না মনে রাখবা, সেটা হচ্ছে ন দিয়ে নিষ্ক্রিয়। ওকে, সো তাহলে প্রশ্বাসে সক্রিয়, নিঃশ্বাসে নিষ্ক্রিয়। আশা করি আমরা এই কথাটা সবাই সবাই মনে রাখতে পারবো। তাহলে প্রশ্বাস একটা কি প্রক্রিয়া? সক্রিয় প্রক্রিয়া। নিঃশ্বাস একটা কি প্রক্রিয়া? নিষ্ক্রিয় প্রক্রিয়া। এখন এই জিনিসটা আমাদেরকে একটু কষ্ট করে বুঝতে হবে, বুঝলে আমরা মোটামুটি ক্লিয়ার। সো আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, বোঝা খুব বেশি আহামরি কঠিন কিছু না, যারা ফিজিক্স পড়েছো, একটা চ্যাপ্টার হলো ফিজিক্স পড়েছো, তারা এটা খুব সহজে বুঝবা। সেটা হলো, আমরা সবাই জানি বাতাস সবসময় উচ্চচাপ এলাকা থেকে নিম্নচাপ এলাকায় যেতে চায়, তাহলে যেখানে চাপ কম হবে সেখানে যাওয়ার চেষ্টা করবে। সো বাইরের পরিবেশের সাথে যদি আমাদের বুকের ভেতরের চাপ একই রকম হয়, তাহলে কিন্তু তোমার শ্বাস প্রশ্বাস তুমি গ্রহণ করতে পারবা না, ঠিক আছে? তো আমরা যদি বুকটাকে আঁকতে চাই, এই হলো আমাদের বুক, আমাদের বুকের নিচে থাকে ডায়াফ্রাম, এই রকম থাকে আমাদের ডায়াফ্রাম, এই ডায়াফ্রামের উপরে বসে থাকে আমাদের ফুসফুসগুলা, একদম ডায়াফ্রাম উপরেই কিন্তু এইভাবে বসানো, ঠিক আছে? এখন যখন আমাদের প্রশ্বাস শুরু হয়, তখন প্রথম যে ঘটনাটা ঘটে সেটা হলো এই ডায়াফ্রাম এটা নিচের দিকে নেমে আসে। তো এটা এই জায়গায় ছিল, নিচের দিকে নেমে আসলো, ফলে আমাদের বক্ষ, আমাদের বুকের খাঁচার দৈর্ঘ্যটা কি হয়? দৈর্ঘ্য বেড়ে যায়। তাহলে দৈর্ঘ্য বেড়ে যায়। তাহলে গুরুত্বপূর্ণ কথা যে ডায়াফ্রাম কি হয়, ডায়াফ্রাম সংকুচিত হয়। আমি কিন্তু এখন জিজ্ঞাসা করবো সবাইকে, সংকুচিত হয় ফলে, যেহেতু সংকুচিত হয়ে নিচে নেমে গেল, বুকের খাঁচার দৈর্ঘ্য বেড়ে গেল। আবার আমাদের যে এইখানে যে পাজরগুলো আছে, বুকের পাজর, সেই বুকের পাজরগুলা কিন্তু বাইরের দিকে সরে যায়। এই বুকের পাজরগুলো কিভাবে বাইরের দিকে সরে যায়? দুই পাজরের মাঝে যে পেশিটা থাকে, যে মাংসটা থাকে, সেই পেশিটার নাম হলো ইন্টারকোস্টাল পেশি, সেটাও সংকুচিত হয়, ফলে বুকের পাজরগুলাও প্রসারিত হয়। তাহলে দেখো, সংকোচন মানে সংকোচন, ইন্টারকোস্টাল পেশিও সংকুচিত হয়, ডায়াফ্রামও সংকুচিত হয়, ফলে ডায়াফ্রাম নিচের দিকে নেমে যায়, ফলে কি হয়, দৈর্ঘ্য বেড়ে যায়। আর ইন্টারকোস্টাল পেশি সংকুচিত হলে বাইরের দিকে গেলে কি হয়ে যায়? এইরকম প্রস্থ বেড়ে যায়, ঠিক আছে? সামনে পেছনে এরকম প্রস্থ বেড়ে যায়। সো যখন এরকম দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবই বেড়ে যায়, আমরা সবাই জানি যে, আমরা এই কথাটা তো সবাই জানি যে আয়তন কাকে বলে, ভলিউম কাকে বলে। আয়তন মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। যদি কোথাও দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটাই বেড়ে যায়, তাহলে আয়তন কি হবে? আয়তনও বেড়ে যায়। তাহলে বুকের খাঁচার আয়তন কি হয়? বক্ষ পিঞ্জরের আয়তন কি হয়? আয়তন বেড়ে যায়। আমরা সবাই জানি ভি সমানুপাতিক 1/p, তার মানে কারো যদি আয়তন বেড়ে যায়, তাহলে সেখানকার বাতাসের চাপটা কি হয়ে যায়? চাপটা কমে যায়, যার ফলে বাইরে থেকে বাতাস হু হু করে তোমার ফুসফুসে প্রবেশ করে। তাহলে আমাদের মূল লক্ষ্য কি? চাপটা কমানো, আয়তনটাকে কি বাড়ায় দেওয়া। এই যে বেসিক ফিজিক্স, এই ফিজিক্সটাই তোমাকে ব্যাখ্যাটা লিখতে হবে। এই তিনটা লাইন লিখলেই পড়া শেষ। প্রথম কথাটা কি? প্রথমে কি ডায়াফ্রাম সংকুচিত হয়, ফলে দৈর্ঘ্য বেড়ে যায়। এরপর ইন্টারকোস্টাল পেশি সংকুচিত হয়, ফলে ব্যাস বৃদ্ধি পায়, ঠিক আছে? সামনে পেছনে ডানে বামের ব্যাস বৃদ্ধি পায়, ফলে কি হয়, আমাদের আয়তন বেড়ে যায়। আয়তন বেড়ে গেলে কি হয়, চাপ কমে যায়, চাপ কমে গেলে ফুসফুসে বাতাস প্রবেশ করে। এই তো পরিবেশ থেকে বাতাস প্রবেশ করলো। এরপর এটা গেল প্রশ্বাস, এরপর কি নিঃশ্বাস। নিঃশ্বাসের সময় ঠিক উল্টা ঘটনা, শুধু সংকোচনের জায়গায় কি দিয়ে দিবা? প্রসারণ, ফলে এটা একটা নিষ্ক্রিয় প্রক্রিয়া। মনে রাখতে হবে ডায়াফ্রাম গুলা আগের অবস্থায় ফিরে আসে, ডায়াফ্রামটা আগের অবস্থায় ফিরে আসে, তারপরে আমাদের ইন্টারকোস্টাল পেশিগুলো প্রসারিত হয়, যার ফলে আলটিমেটলি আয়তন কমে যায়, ফলে ভেতরে চাপ বেড়ে যায়, ফলে ভেতর থেকে বাতাস বাইরে বের হয়ে আসে। এখন এটা এতটা বুঝায় কেন পড়ালাম? কারণ কালকেই পরীক্ষায় প্রশ্ন দিবে নিচের কোনটা সত্য নয় নিঃশ্বাসের জন্য। সো নিঃশ্বাসের জন্য কোনটা সত্য নয়, এই ধরনের প্রশ্ন তোমাকে দিবে। সো নিঃশ্বাসের জন্য সত্য নয় কোনটা, তোমাকে যদি এরকম প্রশ্ন দেয়, তুমি কি উত্তর করতে পারবা? সো দেখো, বললো এতে একটা কথা বললো যে আয়তন, বুকের খাঁচার আয়তন কমে। বিতে বললো আয়তন বাড়ে। সিতে বললো
বুকের খাঁচার চাপ বাড়ে, ডিতে কি বললো চাপ কমে। তাহলে ভাইয়া এটা সবাই একটু চ্যাটে আমাকে জানাও তো যে নিচের কোনটা নিঃশ্বাসের জন্য সত্য নয়, মিথ্যা কোনটা। সবাই বুঝে শুনে বুঝবা, বুঝে শুনে দাগাবা। শাবাস সুরাইয়া, শাবাস মাহিদবি ভুল, বিজয় কৃষ্ণ শাবাস। যারা ইন্টার কোস্টাল পেশিটা বোঝনি, ইন্টার কোস্টাল পেশিটা কি, ইন্টার মানে কি, দুটার মাঝামাঝি, কোস্টাল মানে কি, পরশুকা। এই যে দেখো আমাদের বুকের খাঁচার, এই যে তাকায় দেখো, ঠিক আছে। সো দেখো এই হলো ইন্টার কোস্টাল পেশি, এই পেশিগুলোর নাম ইন্টার কোস্টাল পেশি, লাল লাল মাংস দেখতে পাচ্ছ, এই যে এইগুলো যদি সংকুচিত হয় এইগুলো বাইরের দিকে চলে আসবে। সো এই হলো ইন্টার কোস্টাল পেশি। তো আমি দেখতে পাচ্ছি সবাই উত্তর দিয়েছে, যারা উত্তর দিয়েছো বি এবং ডি তারাই অ্যাকচুয়ালি ঠিক, যারা একটা উত্তর দিয়েছো তারা আসলে ভুল পথে আছো। সেটা তো বুঝাই যাচ্ছে যে সত্য এখানে যখন কি হয় আয়তনটা আলটিমেটলি কমে আসবে, তার মানে এইটা সত্য ট্রু, চাপ বাড়বে এটাও সত্য, এটাও ট্রু। তার মানে উত্তর কি হবে, তার বিপরীত দুইটা, সো এই দুইটা। তো এইটুকু তো কনফিডেন্ট হতে হবে। এই জিনিসটা কিন্তু অনেকে শুধু মুখস্থ করে, মুখস্থ করে বাপ দাদা চোদ্দ গোষ্ঠী নিয়ে আসলেও জীবনও পারবা না। এটা আমাদেরকে কি করতে হবে, এইটা আমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে। যেটুকু পড়ালাম এইটুকু থেকে আমরা একটা ছোট্ট পরীক্ষা নিব পরশু দিন, নেক্সট দিন এই চ্যাপ্টারটা আমরা শেষ করে দিব। যারা আমার পেইড ব্যাচের স্টুডেন্ট সবাইকে বলছি কালকে কিন্তু জৈব রসায়ন পরীক্ষা রুটিনে দেওয়া আছে, জৈব রসায়নটা ভালো করে দিয়ে ভালো মতো একটা পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন। কবে জৈব রসায়ন পরীক্ষা বুঝে চেষ্টা করবা, ঠিক আছে। ওকে আচ্ছা, আশা করি ক্লিয়ার। আমার মনে হয় যে আজকের মতো আমরা এখানেই পড়াটা শেষ করতে চাই, কালকে আমরা ইনশাল্লাহ নেক্সট দিন আরো পড়বো এই বিষয়ে। আর যার যার যারা যখন হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হওনি সবাইকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা তোমাদের সমস্যাগুলোর কথা খুব সহজেই বলতে পারবে ইনশাল্লাহ।